সন্ধ্যা বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য লাভের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 44তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি বাংলাদেশের সাহিত্যাঙ্গনের একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব ঝর্ণা রহমান। ঝর্ণা রহমান মূলত কথাসাহিত্যিক হলেও পাশাপাশি কবিতা, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, সম্পাদনা এবং বিশেষ করে শিশু সাহিত্যের অঙ্গনেও রয়েছে তার প্রবল পদচারণা। তিনি ইতিমধ্যে গোটা 60 গ্রন্থ রচনা করেছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ রয়েছে জাদু বাস্তবতার 2 সখী, বিকৃতি মানুষের গল্প। এছাড়া তার কয়েকটি গল্প অনুবাদ করে, ইংরেজিতে অনুবাদ করে ডন অফ দ্য ওয়েনিং মর্নিং নামে একটি সংকলন সম্পাদনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট অনুবাদক এবং সাহিত্য সমালোচক ডক্টর নিয়াজ জামান। উপন্যাসের মধ্যে তার উল্লেখযোগ্য কাজ কাব্যজ্যোৎস্না, ভাঙতে থাকা ভূগোল। প্রবন্ধের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ, সেজুতি, রৌদ্রজলের গদ্য। এছাড়া আগেই বলেছি তিনি শিশু সাহিত্য রচনা করেন, শিশু সাহিত্যে কবিতা এবং গদ্য গল্প গাছা মিলিয়ে প্রায় গোটা 20 গ্রন্থ রয়েছে, কবিতার বই রয়েছে 8টির মতো। পাশাপাশি তিনি দুটি উল্লেখযোগ্য সংকলন সম্পাদনা করেছেন, একটি হচ্ছে বাংলাদেশের নারীদের লেখা গল্পের সংকলন যার নাম গাঁথা গল্প, যেখানে দুভাষাতেই যারা লেখালেখি করেন বাংলা এবং ইংরেজিতে বাংলাদেশি নারীরা তাদের গল্প সংকলিত হয়েছে। এছাড়া আরো একটি আকর্ষণীয় সম্পাদিত গ্রন্থ রয়েছে তার তোমারই নাম বলবো নামে, যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে সেখানকার সই পাবলিশার্সের পাবলিশার্স থেকে এবং কবি অঞ্জলি ভট্টাচার্যের সঙ্গে যৌথ সম্পাদনায়। তার বিষয়টা ছিল বাংলাদেশের এবং বাংলা সাহিত্যেরই নারীদের রবীন্দ্রনাথকে নিবেদিত লেখা কবিতার সংকলন, বেশ একটা মজার ভাবনার পেছনে কাজ করেছেন দেখতে পাচ্ছি। এছাড়া কিছু স্মারক গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন, পাশাপাশি অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত। অগ্রসর বিক্রম্বর ফাউন্ডেশনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছেন। তার নিজেরও একটি সংগঠন রয়েছে পরম কথা নামে, এটি মূলত কথা সাহিত্য নিয়ে কাজ করে এবং সেখান থেকে তিনি একটি একই নামে পরম কথা নামে একটি সংকলনও সম্পাদনা করেন, ভট্টাচার্যের সংখ্যাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আর এছাড়া তার আরো একটি পরিচয়, তিনি একজন গুণী সঙ্গীত শিল্পীও বটে। তো তার পড়াশোনার বিষয় এবং জীবিকা ছিল বাংলা সাহিত্যে শিক্ষকতা। তিনি দীর্ঘ 36 বছর বিশিষ্ট নূর মোহাম্মদ যে পাবলিক কলেজ রয়েছে সেই কলেজে দীর্ঘ 36 বছর ধরে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করে সম্প্রতি অবসর নিয়েছেন। এছাড়া তার ঝুলিতে কিছু পুরস্কারও রয়েছে, এই বছরই তিনি পেয়েছেন বাংলাদেশের যে বিশিষ্ট সাহিত্য পুরস্কার অনন্যা সাহিত্য পুরস্কারটি তিনি এবার জয় করেছেন। পাশাপাশি গত বছর বাংলাদেশের রাইটার্স ক্লাব থেকেও বিশেষ সম্মাননা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের কবি শান্তিময় পুরস্কার স্মৃতি পুরস্কারটি তিনি পেয়েছেন কবিতার জন্য। তো আজকে এমনি একজন বর্ণাঢ্য সাহিত্য ব্যক্তিত্বের কাছ থেকে তার বর্ণিল এবং বহুমুখী জীবনেরই গল্প শুনব। আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে কবি ও কথা সাহিত্যিক ঝর্ণা রহমানকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আন্তর্জাল মঞ্চে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মেধাবী একজন মানুষ, আপনিও একজন লেখক, অনুবাদক আলম খুরশেদ। আপনার এই বিস্তার বিস্তার নামের এই শিল্প সাংস্কৃতিক সংগঠনের পাণ্ডুলিপি করে আয়োজন এর আপনার যে ধারাবাহিক লেখক কবি সাহিত্যিকদের নিয়ে আপনার যে আলোচনা অনুষ্ঠান, এই পর্ব আজকে 44তম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিস্তার এবং পাণ্ডুলিপি করে আয়োজন সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই দিনে যারা এটি লাইভ প্রোগ্রাম, দর্শক রয়েছেন আজকে অনলাইনে যারা আছেন, আমাদের দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং সমাত্রই বর্ষা এসেছে, এই নতুন ঋতুর সজল সজীব শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমি আলম খুরশেদের আমার সাথে কথা বলার বিভিন্ন প্রশ্ন আপনি করবেন আমি জানি, তার আগে আপনি আমার সম্পর্কে একটি বলতে গেলে বিস্তৃত পরিচয় দিয়েছেন, এখানে দু একটা একটু সংশোধন আপনার অনুমতি নিয়ে আমি করছি। সেটি হচ্ছে যে আমার গল্পের যে ডক্টর নিয়াজামান সম্পাদিত যে বইটির নাম সেটি হচ্ছে দ্য ডন অফ ওয়েনিং মুন মর্নিং না, হ্যাঁ এটা। আর যেটি কাথা গল্প বেরিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জনের, হ্যাঁ ওইটি ঠিক বলেছেন, এই সই পাবলিশার্স থেকে যেটি তোমারই নাম বলবো যেই বইটি, ওটি শুধু বাংলাদেশের কবিদের না, সেটার বিষয়টা আমি একটুখানি বলি আগে শুরুতে। সেটা হচ্ছে সারা বিশ্বে যত বাঙালি নারী কবি আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ ভারত সহ অন্য, তাদের কাছ সকলের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছিল। এবং সেটার মজার বিষয়টা ছিল যে ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত জন্মবার্ষিকী সে উপলক্ষে হয়েছিল, এবং সেটার বিষয়টা ছিল মজার যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের একজন নারী চরিত্র হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি আকারে কবিতাটি লিখতে হবে। এই ধরনের বই মনে হয় আমার জানা মতে নাই যে একজন লেখকের সাহিত্যের নারী চরিত্র সে রতনী হোক বা মিনি হোক হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকেই চিঠি লিখতে হবে, সেই চিঠিটাই হবে কবিতা। তো ওইভাবে ওই সংকলনটি প্রকাশিত হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এটুকু শুরুতে সুযোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার এই সংযোজনী মন্তব্যটির জন্য। আমরা অনুষ্ঠান শুরু করি একেবারেই একটা কথা রেওয়াজ আছে যে আমন্ত্রিত অতিথির তার সূচনা পর্বের সাহিত্যিক জীবনের সূচনা পর্বের গল্পটি দিয়ে, অর্থাৎ আপনি কখন কিভাবে কেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হলেন, কিভাবে এই জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলেন, তার যে গোড়ার যেটি গল্প থাকে সেই গল্পটি দিয়ে আমরা আমাদের আজকে আলোচনা শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। আসলে এটি গতানুগতিক হলেও গোড়া তো বটে, সিঁড়ির প্রথম ধাপে পা না দিয়ে তো উপরে ওঠা যাবে না, কাজে প্রশ্ন না করলেও এই প্রসঙ্গটি এসে যাবে। আপনাকে ধন্যবাদ। আমার লেখালেখি আসলে আমি ছোটবেলা থেকে মানে লেখালেখি শুরু না করলেও মানে লেখালেখির জন্য মনটা আমার তৈরি হচ্ছিল, এটি আমি বড়বেলায় এসে বুঝেছি যে ছোটবেলা থেকে আমি একটু ভাবুক প্রকৃতির ছিলাম, কথাবার্তা কম বলতাম, মানে ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, যা ভাবতাম নিজের মনের মধ্যে রাখতাম, কারোর সাথে শেয়ার করতাম না, কিন্তু ভাবতাম অনেক, মানে আমাকে প্রকৃতি খুব নাড়া দিত। আর আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমার শৈশবের একটা সময় প্রায় বছর পাঁচেক আমি গ্রামে কাটিয়েছি, সেটি আপনার 67-66 মাঝামাঝি থেকে একেবারে 71 পর্যন্ত, 72 শুরু পর্যন্ত এরকম সময়টা। তো তখন আমি নিতান্তই ছোট, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 12, কাজে ওই তার আগে যে শৈশবটি আমি কাটিয়েছি গ্রামে, সে অবারিত প্রকৃতি, সে প্রকৃতি আমার মনকে গড়ে দিয়েছিল। আমার মনে হলো যে অনেকটা সেই বালক রবীন্দ্রনাথ ঠাকুর বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই যে অপু, যার কাছে নাকি মনে হতো যে দূরে তাকিয়ে যে কেমন অনেক দূর, এরকম একটা অনুভূতি জাগতো, মানে দূরের রহস্য, সুদূরের গল্প, অজানা রহস্য, অসীমের আহ্বান, এগুলো আমার মনটাকে গড়ে দিচ্ছিল সেই শৈশবে। আর আমার মনে পড়ে আপনি শুরুটা জানতে চেয়েছেন, আমি বলার সুযোগ পেয়ে আমার আনন্দ লাগছে যে আমারও সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম তার প্রথম সাহিত্যের যে সূত্রপাত ঘটেছিল সেই বিখ্যাত দুটি লাইন, জল পড়ে পাতা নড়ে, আমারও মনে হয়েছে যে যখন ভাবি যে আমিও ওই রকম শুরু করেছিলাম কয়েকটি লাইন দিয়ে, এবং আমার মধ্যেও ওইরকম একটি পাতার কাণ্ড কারখানা ঘটেছিল। সে গল্পটা আমি একটু বলি যে আমি তখন ক্লাস 3 কি 4 পড়ি, এরকম বয়স আমার। আমি ছোটবেলায় খুব ছবি আঁকতে ভালোবাসতাম, তো একদিন আমি আমার খাতার মধ্যে একটা কাঁঠালের ছবি আঁকলাম এবং কাঁঠালের বোটার মধ্যে একটা পাতা এঁকে দিলাম, যেমন আমের ছবি আঁকলে আমের বোটা একটা পাতা লাগিয়ে দিতাম, তাতে করে বাস্তব হয়ে উঠতে ছবিটা। তো সেই ছবি আঁকার পরে দেখলাম যে পাতাটা আমার এত সুন্দর হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন আমি খালি খাতার খুলে খুলে পাতাটা দেখি এবং ওটার উপরে আবার হাত ঘুরাই এবং পাশাপাশি আরো ফুল আঁকি, তার মধ্যেও পাতা আঁকি, গাছ আঁকি, তার মধ্যেও পাতা আঁকি, পাতা আমাকে দখল করে নিল। এবং এই করতে করতে কয়েকটি
লাইন আমার মাথায় চলে এসেছিল, আমি কিন্তু সে আমার ছোটবেলার কবিতা মুখস্থ আছে আমার, আমি আমি লিখেছিলাম যে আমার গাছে আছে ফুল, মানে মিনিংলেস কতগুলো লাইন, আমার গাছে আছে ফুল তোমার মাথায় নাই চুল, নুরুর যত কাজ সপ্তাহতেই ভুল, এই নুরুকে আমি জানি না, আমি আমি কিনি চিরুনি তুমি কাপড় ছিড়নি, কাঁঠাল গাছে কাঁঠাল পাতা আমি খাবো ফিরনি, ফিরনি আর কি। এই লাইন আমি পড়লাম যে কাকে যে কাপড় ছিঁড়ে, কাকে যে আমি কাপড় ছেঁড়ার অপবাদ দিলাম, আর কাঁঠাল গাছে কাঁঠাল পাতা তার মধ্যে আমি ফিরনি খাচ্ছি, অদ্ভুত কথা বলি জাস্ট শুধু মিলের জন্য। ওই থেকে আমার মানে প্রথম লেখা যদি বলা হয় সেটা হচ্ছে আমার সূত্রপাত। তারপরে এটা তো আসলে সাহিত্য কর্ম না মোটেও, মানে পিছন দিকে ফিরে তাকালে। তারপরে আমার স্কুল লাইফে যেগুলো ধরেন যেখানে গল্পের জায়গা থাকতো, যেমন রচনার মধ্যে যেগুলো স্মৃতি নিয়ে গল্প, ছুটির দিন, ঝড়ের দিন, তোমার জীবনের স্মরণীয় ঘটনা, এগুলোর মধ্যে নিজের মনের কথাগুলোকে প্রকাশ করার সুযোগ থাকতো, সেখানে আমি খুব লিখতাম আর কি। তা আমার মনে হচ্ছে যে আমার গল্পের সূতিকাগার হচ্ছে সেইটি, সেখান থেকে ধীরে ধীরে আমি গল্পের দিকে ঝুঁকেছি এবং প্রকৃতি আমার মনকে ভাবুক করেছে, কবিতার দিকেও ঝুঁকেছি, এইভাবে শুরু হয়েছে আর কি। এটা তো রচনা, কিন্তু এটুকুই তো যথেষ্ট নেই, তারপর প্রকাশেরও একটা আয়োজন থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রকাশনা জগতের সঙ্গে কিভাবে আপনি? আচ্ছা, প্রকাশনা জগতে সবাই মিলে ওঠে না, না না, প্রকাশনা জগতের সাথে আমার প্রথম বই বেরিয়েছে 1985-তে। হ্যাঁ, তার আগে আমি অনেক লিখেছি, বিভিন্ন জায়গায় আমার গল্প প্রকাশিত হয়েছে। আমার বিয়ে হয়ে গিয়েছে যখন আমি স্কুলে পড়ি, এসএসসি পরীক্ষার আগে ক্লাস টেনে পড়ি, এবং বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়ি চলে গিয়েছি মানিকগঞ্জ, এর মধ্যে আমার ছেলে হয়ে গিয়েছে, এবং মানিকগঞ্জে গিয়ে আমি সেখানকার সরকারি দেবেন্দ্র কলেজ, সেখানে আমি ভর্তি হয়েছি বাংলা বিভাগে, বাংলা অনার্স। আমার ছোট বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে আমি কলেজে যাই, আসি, শ্বশুরবাড়ির সংসার করি। তো সেখানে আমার একজন শিক্ষক ছিলেন, এই তিনি, তার নাম হচ্ছেন সৈকত আসগরে, তিনি প্রয়াত হয়েছেন বহু বছর হলো, তার প্রতি আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো স্যার আমাকে খুব উৎসাহ যোগাতেন, উদ্দীপনায়, স্যার আমাকে বলতেন গল্প দে, কবিতা দে, দিয়ে আমি দিতাম, তিনি বিভিন্ন জায়গায় পাঠাতেন, এবং এইভাবেই কিন্তু স্যার আমার কাছ থেকে একবার একটা গল্প চেয়ে নিলেন, সেটা চেয়ে কোথায় পাঠালেন আমি জানি না। কদিন পরে স্যার আমাকে আমার বাসায় চলে এসছেন, আমার শ্বশুর বাড়িতে, তুই তো পুরস্কার পেয়েছিস, বিরাট কাজ। সেটা হচ্ছে যে ওটা 1980 সনে বাংলাদেশ পরিষদ 21-এ সাহিত্য প্রতিযোগিতা করেছিল, জাতীয় পর্যায়ের একটা প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আমি গল্পে প্রথম হয়েছিলাম। ওটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, আমার নোবেল প্রাইজ বলবো। তো তার আগে যে বিভিন্ন জায়গায় লেখালেখি, সেটি ওই সময়টা এসে পুরস্কারটা পাওয়ার পরে আমাকে আত্মপ্রত্যয়ী করে তুলেছিল, এবং তারপরে আমি আমার বিভিন্ন জায়গায় প্রকাশিত লেখাগুলো থেকে বেছে গুছিয়ে আমি একটা আমার প্রথম গল্পের বই বের হলো, এটার নাম হচ্ছে কাল ঠুঁটি চিল, মানে নিয়তি, যেটাকে আমাদের অঞ্চলে কাল বলে, হ্যাঁ, সেই নামকরণ করেছিলাম, এবং ওই বইয়ের প্রচ্ছদও আমি এঁকেছিলাম, আমার প্রথম বইয়ের প্রচ্ছদ। খানের কথা তো আমার বলা হয়নি, তাই সেটাও যুক্ত করে দেওয়া উচিত ছিল আর কি। খান ব্রাদার্স এন্ড কোম্পানি থেকে আমি সেই আমার সেই প্রথম বইটি বের হয়েছিল। তাহলে আমরা কথার সূত্র ধরেই আমি যে দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি, অর্থাৎ আপনার সামগ্রিক লেখালেখি সম্পর্কে একটা পরিচয়, বিশেষ করে কয়েকটি উল্লেখযোগ্য বই, যেমন আপনি তোমারই নাম বলবো বলে তার বৈশিষ্ট্যটুকু আপনি তুলে ধরলেন, এরকম আপনি অন্যান্য বইগুলো সম্পর্কেও যদি আর একটু কিছু বলেন, কখন কিভাবে বেরোলো, তার কেমন প্রতিক্রিয়া হলো, বা ওই বইগুলো লেখার সম্পর্কে সময় কোনো বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকলে সেগুলো নিয়ে যদি খানিকটা আলোকপাত করতেন আপনি সামগ্রিক সাহিত্য। হ্যাঁ, আমার আমার ওই কালছুটি চিল যে প্রথম গল্প বের হলো, তার আগে আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবং তখন আমার গল্প বেশির অনেক গল্প সে সময় ধরেন 81 থেকে 88-89, মানে ওই 80-এর দশকটাতে আমার অনেক গল্প ছাপা হতো দৈনিক বাংলার সাহিত্য পাতায়, এবং সেই পাতায় সম্পাদনা করতেন সে একেবারে কিংবদন্তি সম্পাদক, যিনি ছিলেন কবি আহসান হাবিব। তা আমি তো আমার ছেলেকে আমার মায়ের কাছে রেখে বিশ্ববিদ্যালয়ে আসতাম, নানান রকম বাস, রিক্সা, এগুলো পার হয়ে মানে আসা যাওয়া আমার প্রায় 10 বার
আমাকে যানবাহন পাল্টাতে হতো। তো আমি আসতাম ইউনিভার্সিটিতে, সকালের দিকের ক্লাসগুলো করতাম না ছোট বাচ্চা, আবার ফিরে যেতাম আগে বিকেলের দিকের ক্লাসগুলো করতাম না, এরকম। তো আমার লেখা আমি দিতাম ইংরেজি ডিপার্টমেন্টে, আমার একজন বান্ধবী ছিল, ওর হাতে, ওর লেখা দিয়ে পৌঁছাতো বাংলাদেশ টাইমস, সেখানে ওর এক বন্ধু ছিল তার হাতে, এবং সেই ভদ্রলোক পৌঁছাতেন আহসান হাবিবের যে সহকারী ছিলেন কবি নাসির আহমদ তার হাতে, এবং নাসির আহমদ দিতেন কবি আহসান হাবিবের হাতে। এইভাবে আমার গল্প কয়েকটা ছাপা হওয়ার পরে তো একদিন আমাকে নাসির আহমদ ফোন করলেন, বলে যে আপনি তো খালি লেখা ভিন্নজনের হাতে পাঠান, আপনি তো আসেন না, সম্পাদকের সাথে আপনার পরিচিত হতে হবে, সম্পাদক তো মনে করছে আপনি ছদ্মনামে লিখছেন একজন পুরুষ, আপনাকে তো বুঝাতে পারছি না, আপনি আসেন। যে হাবিব ভাই আমার সাথে পরে তার অনেকবার দেখা হয়েছে, কথা বলেছি, যে তিনি মনে করেছেন যে ছদ্মনামে কোনো পুরুষ এই গল্প পাঠাচ্ছে। মানে ওই সময় কিন্তু দেখেনি যে মেয়েদের যে সাহিত্য ক্ষেত্রে আসা বা পুরুষদেরও সাহিত্য ক্ষেত্রে আসাতে মনে করা হতো যে মেয়েদের নাম দিয়ে লিখলে সেটা একটু দুর্বল হলেও বুঝি সম্পাদকরা প্রকাশ করবে, এই কারণে এই ধরনের ধারণা আসছে। আবার উল্টা দিকে যে এরকম ভাবলো কেন যে একটি মেয়ের লেখা কবি আহসান হাবিবের কাছে মনে হয়েছে যে এটি শক্তিশালী লেখা, এবং সেই জন্য এই ধরনের ধারণা করেছেন। তো ওইটি আমার একরকম পুরস্কার যে হাবিব ভাই একটু বলেছেন, এবং তিনি আমাকে নানানভাবে হাতে ধরে বলতে গেলে এই যে গল্পের কথা সাহিত্যের নানান দিক সম্পর্কে তিনি আমাকে বুঝিয়েছেন, বলেছেন। তো এটি আমার প্রথম বই প্রকাশের জন্য আমাকে অনেক বিশেষ প্রেরণা জুগিয়েছিল। তারপরে তো পরবর্তী বইটিও আমার তাড়াতাড়ি বের হয়ে গেল। তারপর মাঝখানে একটা বড় একটা সময়ের গ্যাপ ছিল বই প্রকাশের ক্ষেত্রে, সেই সময়টা আমার পড়াশোনা, আমার দ্বিতীয় ছেলেগুলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারপরে আমার ছেলেরা বড় হচ্ছে, আমার হাজবেন্ডের বদলি চাকরি, সে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, মানে একটা সংসার সন্তান সবকিছু নিয়ে একটা খুব হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে তো দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছিলাম না, আমার এখানে নেট আছে কিন্তু ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়েছিল। ওকে, দর্শকবৃন্দ আমরা দুঃখিত, কারণ এই যন্ত্রের উপর আমাদের হাত নাই, সেখানে আমরা পুরো অযান্ত্রিক, আমাদের কিছু করার নেই। না ঠিক আছে, এটা একটা ঘরোয়া পরিবেশে হচ্ছে, আমার মনে হয় না কেউ কিছু মনে করবে। আপনি আপনার বইগুলো সম্পর্কে বলছেন, সামগ্রিক আপনার সাহিত্যকর্মের এটা? হ্যাঁ, আমি একটা ঘটনার কথা বলছিলাম যে আমার কবিতা, একটা প্রথম বইটার কথা বললাম। তো কবিতা তখন আমি অনেক লিখতাম, কিন্তু আমি বই করার চিন্তা করিনি, সাহস করিনি। এক সময় 2002-03 যে শাটনলে একটা লঞ্চ ডুবি হয়েছিল, খুব অনেক লোক মারা গিয়েছিল, অনেক, মানে সেই লঞ্চ, মানে পত্রিকায় খবর এসেছিল যে একটা যাত্রীবাহী লাশবাহী একটা লঞ্চ যেন এটা এরকম হয়েছিল। তা আমি সেই ঘটনাটি নিয়ে একটা কবিতা লিখেছিলাম যে জলযানের সব যাত্রী ছিল লাশ, এবং সেই কবিতাটি পাক্ষিক অনন্যাতে প্রকাশ হয়েছিল। এবং এটি হওয়ার পরে কবি শামসুর রহমান, তিনি অনন্যাতে ফোন করে, তখন দিল মনোয়ারা মনু নির্বাহী সম্পাদক ছিলেন, তার কাছে ফোন করে আমার কথা জেনে নিয়ে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। এবং দিল মনোয়ারা মনু আমাকে ফোন করে বলছে যে রহমান ভাই তোমাকে খুঁজছে, তুমি তাড়াতাড়ি তার সাথে কথা বলুন, উনি আমাকে নাম্বার দিয়েছিলেন। তো পরে আমি শামসুর রহমানের সাথে কথা বললাম যে এত বড় একজন কবি তিনি আমাকে খুঁজে নিয়ে আমার কথা বলছেন। তিনি বললেন যে আমি কখনো কাউকে বলি না এরকম করে, কিন্তু আপনার কবিতাটি খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো ওইটি আমার আরেকটা পুরস্কার, আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এবং আমার প্রথম কবিতার বইটি আমি যথারীতি কবি শামসুর রহমানকে উৎসর্গ করি এবং এটি প্রকাশিত হয়। তো এইভাবে আমার প্রথম দিকের বইগুলো এরকম করে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল, প্রকাশিত হয়েছিল। তারপরে ধীরে ধীরে অন্যান্য বই প্রকাশ হয়েছে। চমৎকার কথাগুলো, তথ্য ইতিহাসই বলা যেতে পারে এগুলো। এগুলো আমাদের আমাদের ঐতিহাসিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য, আসলে কিভাবে একটা সমাজ বিকশিত হয়ে উঠলো, সাহিত্যের দিগন্তটা আরো প্রসারিত হলো। তো আপনি তো মূলত কথা সাহিত্যিক, তো বাংলাদেশের যে কথা সাহিত্যের চর্চা দীর্ঘদিন ধরে হচ্ছে, এখন বাংলাদেশের কথা সাহিত্য সম্পর্কে আপনার কি মূল্যায়ন বা এর অবস্থান সম্পর্কে আপনার কি পর্যবেক্ষণ, বিশেষ করে এই ক্ষেত্রে মেয়েদের যে অর্জন, অগ্রগতি, এইসব বিষয়ে তো আপনার কাজও আছে, নিজে কাজও করেন একটি সংগঠনের সঙ্গে। আমি মনে হয় এই বিষয়ে আপনি আর একটু বিশদভাবে আমাদের আলোচনা করতে পারেন, বাংলাদেশের কথা সাহিত্য এবং নারীদের লেখা কথা সাহিত্য সম্পর্কে। বাংলাদেশের কথা সাহিত্য এটা তো একটা সমৃদ্ধ বলতেই হবে, যে একেবারে সেই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতার পরবর্তী সময় একটা বিরাট কাল প্রবাহ আছে বাংলাদেশের কথা সাহিত্য নিয়ে। আর আমি বাংলাদেশের কথা সাহিত্যের বর্তমান কথা সাহিত্যের দিকে যদি আসি, তাহলে এটা মানে একেবারে সাম্প্রতিক না বলে, মানে গত 20-25 বছরের কথা সাহিত্য যদি ধরি, তাহলে বলবো যে কথা সাহিত্য কিন্তু একটা বড় বড় সময়ের পরে বাঁক পরিবর্তন করে। একটা সময় যায় কথা সাহিত্য একটা ধরনকে ধারণ করে, একটা বিষয়কে ধারণ করে, এক ধরনের নির্মাণ শৈলীকে ধারণ করে, কথা সাহিত্যগুলো সমৃদ্ধ হয়ে ওঠে গল্প উপন্যাস। তারপর আবার আমাদের সমাজে বা বিশ্ব সমাজে এমন কিছু ঘটে যেটি আবার কথা সাহিত্যের মোড় ঘুরিয়ে দেয়, বাঁক ঘুরিয়ে দেয়। এভাবে কথা সাহিত্য পরিবর্তিত হয়ে চলে এবং সমৃদ্ধ হয়ে চলে। যে আমাদের কথা সাহিত্যের যে বড় বড় দৃশ্যপট যেগুলো আমরা মনে করি, যেগুলো আমাদের কথা সাহিত্যকে সমৃদ্ধ করছে বা লেখকদেরকে উদ্বুদ্ধ করছে সেই সমস্ত বিষয় নিয়ে লিখতে, সেগুলোর মধ্যে কি একেবারে সে আমাদের স্বাধীনতার আগে থেকে যদি ধরি, যখন ব্রিটিশ শাসন চলেছে, যে ব্রিটিশদের বিরুদ্ধে একসময় মানুষ সচেতন হয়েছে, বিদেশি শাসন থেকে মুক্তি চেয়েছে, বিদ্রোহ হয়েছে, ব্রিটিশ বিদ্রোহ হয়েছে, স্বদেশী আন্দোলন হয়েছে, একসময় দেশ ভাগ হয়েছে, এগুলো বড় বড় বিষয় যেগুলো আমাদের কথা সাহিত্যকে প্রভাবিত করেছে, কথা সাহিত্য নিয়ে রচিত হয়েছে এগুলো নিয়ে। তারপরে এসেছে আমাদের মুক্তিযুদ্ধ, তার আগে এসেছে ভাষা আন্দোলন, এগুলো আমাদের বিশেষ করে বাংলাদেশের কথা সাহিত্যে বড় বড় পট
এই পটগুলোতে সাহিত্য রচিত হয়েছে, এগুলোকে অবলম্বন করে। তারপরে সমাজ, মানুষ, জীবনযাত্রা এবং সময়ের যে প্রভাব মানুষের জীবনকে প্রভাবিত করে, অর্থনীতি, ধর্ম, এগুলো মানুষের যে রাজনীতি, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাহিত্যকে প্রভাবিত করেছে এবং সাহিত্য এগিয়ে গেছে। তো বর্তমান সময়ে আমার মনে হয়েছে যে এই 20 শতকের শেষ দিক থেকে এই এখন পর্যন্ত ধরেন 3 দশক বা 25 বছর, এই সময়টাতে আমাদের কথা সাহিত্য একটা বড় একটা বাঁক পরিবর্তন করেছে বা বাঁক সৃষ্টি হয়েছে। এগুলো মধ্যে মানে কোন জিনিসগুলো নিয়ে এই বাঁক পরিবর্তন বা বাঁক সৃষ্টি হয়েছে, এগুলোতে আমরা দেখি যে আমাদের জীবনকে এখন প্রতি মুহূর্তে আমাদের জীবনকে প্রভাবিত করছে বা আন্দোলিত করছে বা আলোড়িত করছে বা বিরক্ত করছে বা আনন্দিত করছে, যে সমস্ত জিনিসগুলো সেগুলোর আসছে। তার মধ্যে বড় বড় দিক হচ্ছে যে ক্ষমতার রাজনীতি, রাজনীতি ক্রমশই ঘোরালো হয়েছে, ক্রমশই প্যাঁচালো হয়েছে, বিশ্বায়ন আমাদের জীবনে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করছে, অভিবাসন একটা বড় জিনিস, মানে আমরা এখন দেখবো না যে এমন কোনো পরিবার নেই, সেটা কি দরিদ্র কি মধ্যবিত্ত কি ধনী, যে তার পরিবারে কেউ না কেউ বিদেশে থাকে না, এমন নেই। তো এই অভিবাসন একটা বড় দিক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই সমস্ত জিনিসগুলো আমাদের সাহিত্যকে প্রভাবিত করছে। আর সবচেয়ে বড় বাক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে যেটি সম্প্রতি কয়েক বছর ধরে, সেটি হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি এসে আমাদের জীবনটাকে একেবারে আচমকাই এমন করে বদলে দিয়েছে, এমন করে আমরা সারা বিশ্বকে এসে, কাজী নজরুল যেমন বলেছেন যে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে, এখন আমরা বাস্তবিক অর্থে একটা ফোন মুঠোয় পুরে বিশ্ব জগৎ দেখে ফেলতে পারি। আমাদের সাহিত্যে জিনিসগুলো আসছে, এই ফেসবুক আসছে, সবকিছু প্রচন্ড গতির মধ্যে ঢুকে গেছে আমাদের জীবন, সে গতি কে ধারণ করছে সাহিত্য, সাহিত্যের ফর্ম বদলে যাচ্ছে, কথা সাহিত্যের অনুগল্প, যেটি ধরেন বনফুল যে ছোট গল্পগুলো লিখেছে তখন কিন্তু আমরা এগুলোকে অনুগল্প বলিনি, এক ধরনের গল্প বলেছি, কিন্তু এখন এই সময়ে এসে অনুগল্প লিখছে। কেন? যে এখন দ্রুততা একটা মানুষের জীবনের বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, মানুষ যেন বড় করে লিখতেও চায় না, বড় কিছু পড়তেও চায় না, যে হেথানো হেথানো অন্য কোথা অন্য কোনো খানে, ঠিক সেই রকম যে এটা না এটা না আরেকটা কিছু পড়তে হবে, এই ধরনের একটা বেগ, একটা গতি মানুষের জীবনকে প্রভাবিত করছে সাহিত্যে, সেটি চলে আসছে। এবং বর্তমান সাহিত্য, কথা সাহিত্য, এই সমস্ত জিনিসগুলোকে আমার মনে হয় যে ধরতে চাইছে, ধরতে চেষ্টা করছে যারা লিখছেন, বিশেষ করে এই প্রজন্মের, তরুণ প্রজন্মের বা বর্তমান প্রজন্মের যারা লিখছেন, যারা প্রযুক্তির সাথে বিশেষ প্রযুক্তির জ্ঞান আছে, যাদের প্রযুক্তির চর্চা আছে যাদের মধ্যে, তাদের লেখা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আলাদা ভাবে আসছে। তারপরে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, নারীদের ক্ষেত্রে আমাদের মানে সামাজিক ক্ষেত্রে নারীদের অবস্থা সেটি আমি বাদ দিয়ে যাচ্ছি, সাহিত্য ক্ষেত্রেই বলছি, কথা সাহিত্যের ক্ষেত্রে বলেছেন, মানে আমার কাছে মনে হয়, আমি নারী বলে না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কথা সাহিত্যে নারী লেখকের কথা সাহিত্যে উজ্জ্বল, আমার কাছে মনে হয় যে আমাদের ধরেন আমাদের যারা প্রথিতযশা নারী কথা সাহিত্যিক আছেন, রিজিয়া রহমান আছেন, রাবেয়া খাতুন ছিলেন, এরা তাদের সাহিত্য আছে, সেলিনা হোসেন তিনি আছেন, রাবেয়া খাতুন ছিলেন, পুলবী বসু আছেন, আনোয়ারা সৈয়দ হক প্রবাসে আছেন, সালেহা চৌধুরী, এদের লেখা, এরা এত ভালো কথা সাহিত্যিক, এত ভালো ভালো এদের গল্প উপন্যাস আছে যে তারা কিন্তু কথা সাহিত্যের, বাংলাদেশের কথা সাহিত্যের জগৎটাকে মানে অনেক ক্ষেত্রেই বেশি সমৃদ্ধ করেছেন। এমন কি মানে এখানে যেহেতু নারী প্রসঙ্গে এনেছেন, যদিও লেখকের ক্ষেত্রে নারী পুরুষ কোনো পৃথক করার প্রয়োজন পড়ে না, কিন্তু এই এইভাবে দেখতে গেলে আমি বলবো যে পুরুষ কথা সাহিত্যিকের চাইতেও এই নারী কথা সাহিত্যিকেরা কিন্তু বেশি উজ্জ্বল, বেশি দীপান্বিত। আমি তো দেখি যে বইমেলা যখন হয় তখন বই কিনবো, কাউকে দিব, এই কিনতে গেলে কিন্তু এই কোনো সেলিনা হোসেনের কোনো বই, রিজিয়া রহমানের কোনো বই, আনোয়ারা সৈয়দ হকের কোনো বই বা মানে নারী লেখকদের কোনো বই কিন্তু হাতে উঠে আসে, কাজেই তারা লিখছেন,
এবং বর্তমান সময়ের যে নতুন প্রজন্মের হ্যাঁ বর্তমান বর্তমান প্রজন্মের লেখক যারা আছেন তাদের মধ্যেও আমি দেখেছি, যেহেতু আমি একটা কথা সাহিত্যের সংগঠন করি, আমার সংগঠনের স্বার্থে সংগঠনের কারণে মানে বর্তমান প্রজন্মের নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের অনেকের সাথে আমার পরিচয়, মানে শুধু মানুষটির সাথে পরিচয় না, তার লেখা লেখালেখির সাথে পরিচয় আছে। সেখানেও কিন্তু আমি দেখি যে আমি যদি 10টা লেখা পাই তার মধ্যে দেখা যাবে যে নারী লেখক যারা আছেন সেই নারী লেখকদের মধ্যে কয়েকজনের লেখা খুব ভালো, আবার অনেক মন্দ লেখকও আছেন, সেটা পুরুষদের ক্ষেত্রে আছে, সেটা মানে নারী বলেই দুর্বল লেখা তা না, লেখা দুর্বল, যার অভিজ্ঞতা কম, যার শিক্ষা কম, যার ভাষা জ্ঞান নাই, যার কল্পনা দরিদ্র, যার চিন্তার গভীরতা নাই, তিনি কি নারী কি পুরুষ, তার লেখা সমৃদ্ধ হবে না, আর যার এগুলো আছে তার লেখা সমৃদ্ধ হবে। তো বর্তমান সময় কিন্তু আমার বিশ্বাস যার আরো ধরেন 2 দশক পরে বা 20 বছর বা 15 বছর পরে বেশ কয়েকজন নারী লেখক বেরিয়ে আসবেন যাদের দ্বারা বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে বলে তাদেরকে আলাদাভাবে গণ্য করতে হবে। আমি আর নাম বললাম না। কবিতার কথা আমরা শুনেছি গোড়া থেকে ছোটা এবং অনুষ্ঠানের শেষে আপনার সকলের পাঠ শুনব, কিন্তু এমনিতে এখন আপনার মুখ থেকে জেনে নিতে চাইছি কবিতা বিষয়ে আপনার নিজের যে কাব্যবোধ বা কাব্য চিন্তা যেটা বলে, অর্থাৎ কবিতায় আপনি কি ধারণ করতে চান, কি প্রকাশ করতে চান, সেটা যদি খানিকটা বলতেন, মানে কথা সাহিত্যের চাইতে নিশ্চয়ই খানিকটা অন্য কোনো নতুন বোধ বা অনুভূতি নিশ্চয়ই কবিতার মধ্যে প্রকাশিত হয়, সেই জায়গাটা কি আসে আপনার ক্ষেত্রে? হ্যাঁ, মানে কবিতা তো লিখে আপনার আমি প্রথমে বললাম যে আমার ভিতরে এমন ভাবে ভাব জাগত, আমার চারপাশ, আমার চারপাশে প্রকৃতি, মানুষ, এটা মানে অনেক ভিতর পর্যন্ত আমাকে ভাবতে ভাবনা জোগাত, এবং সেগুলো মানে সেই কথাগুলো ঠিক কোনো গল্পের ভিতর দিয়ে কোনো বিবরণের ভিতর দিয়ে প্রকাশ করে আনন্দ লাগতো না, সেটির প্রকাশ এমন হতো যে সেই প্রকাশটি বোধ হয় কবিতা হয়। তো ওইভাবে কবিতার মধ্যে যাই আমি একেবারে, মানে স্কুল লাইফ থেকেই বলতে গেলে আমি কবিতা লিখি। তো আর যেটা বলেছি যে লেখকের লেখার সূত্রপাতে ঘটে মনে হয় কবিতার ভেতর দিয়ে, সেটি বললাম। তো আমাকে এই যে মানে আমার ভিতরে যে চিন্তাশীলতা জাগ্রত করত, চারপাশের জীবন জগৎ, মানে এগুলো আমার মনে হতো কি যে একটা স্তরের পরে স্তর আছে এর ভিতরে, যতটুকু দেখতে পাচ্ছি তার আড়ালো আরো কিছু আছে, সেই জীবনানন্দ দাশের আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাসের মতো স্তরের পরে স্তর আছে। আমাকে সেগুলো মনে হতো যে আমার কল্পনার জগৎগুলো খুলে দিচ্ছে, আমাকে মানে চিন্তা জাগিয়ে তুলছে আমার ভিতরে। তো আর আমার যে আপনি দেখেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এমনিতেই একটু ভাবুক, মানে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের আশপাশ যেগুলো মানুষের মনকে একটু ভাবুক করে তোলে, তা আমাকেও সেভাবে করেছে এবং সেই রকম বোধই আমার মধ্যে জেগেছে। আমি বলি যে আমার গদ্য বা গল্প হচ্ছে আমার কর্মে, কিন্তু কবিতা আমার মর্মে, এটা আমি বলি আর কি মাঝে মাঝে। বাংলাদেশের কবিতাও তো স্বাধীনতার পর একটা দীর্ঘ রূপান্তরের ভিতর দিয়ে আজকের একটা অবস্থা সে দাঁড়িয়েছে, একেবারে সমকালীন কবিতা, নতুন কবিরা যে ভাষায় লিখছেন, যে শৈলীর চর্চা করছেন, সেই বিষয়ে আপনার কি মূল্যায়ন? একজন সাহিত্যের একজন অধ্যাপক, একজন আপনি সাহিত্য সমালোচক, সমকালীন কবিতার কবিতা, হ্যাঁ কবিতার ভাষা, শুধু কবিতার ভাষা না, আপনাকে একটা দুঃখের কথা বলি, শুধু কবিতার ভাষা না, কি গল্প কি অন্যান্য, মানে ভাষার ক্ষেত্রে না একটা দারিদ্র মানে চলে এসেছে, এটার কারণ কি প্রযুক্তি নাকি মানে মানুষের পড়ার প্রতি অনীহা, মানে অনেক কিছু মানুষ একসাথে এখন চারপাশে পেয়ে যায়, এত কিছুর মধ্যে মনকে যুক্ত করে ঠিক মানে অধ্যয়ন করে জিনিস শিখা, সেটার প্রতি আগ্রহ নাই। আমি ধরেন 36 বছর আমি শিক্ষকতা করেছি, সেখানে দেখেছি যে এক সময় শিক্ষকতা জীবনের শুরুতে আমি ছাত্রদের লেখাটাকে যে স্ট্যান্ডার্ডটাকে আমি ভালো বলে গণ্য করতাম, ধীরে ধীরে আমাকে সেই স্ট্যান্ডার্ড নামাতে হয়েছে, ধীরে ধীরে এমন হয়েছে যে অজস্র ভুলের মধ্যে একটা লাইন যদি একটু ঠিকঠাক পাই তাহলেই খুশি হয়ে সেখানে নম্বর দিতে হয়। তো সাহিত্যক্ষেত্রে আমি বলবো না সবার, এর মধ্যে থেকে তো নক্ষত্রের মতো উজ্জ্বল কবি বের হয়ে আসবেন, নক্ষত্রের মতো উজ্জ্বল, কিন্তু হ্যাঁ ইন জেনারেল সেটির ক্ষেত্রে না এই
ভাষার দারিদ্র, কল্পনার দারিদ্র, এগুলো মানে এখন অনেক ইচ্ছে তো, মানে এখন লেখা প্রকাশ প্রচার এগুলো অনেক সহজ, আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, স্পেস লাগে না, কিছুই লাগে না, লিখলাম পোস্ট করে দিলাম, প্রকাশ হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে একজন লিখলেন এবং তার অসংখ্য গুণগ্রাহী আছে, বন্ধু সার্কেল আছে, তারা সবাই সেটাকে প্রশংসা করতে শুরু করলো, অনেক ভালো। তারা কিন্তু বোঝে না, কবিতা বোঝে না, তাদেরও ভাষা জ্ঞান নাই, এবং বেশিরভাগ দেখবেন ওই ইমোজি দিয়ে মন্তব্য করে, কারণ কিছু লিখে যে প্রশংসা করা, না বুঝেও যদি প্রশংসা করতে হয় তার জন্য যদি কিছু লিখতে হয়, সেই লেখাটাও কিন্তু বেশিরভাগ লেখে না, কারণ সে যোগ্যতাও নাই। ফলে হয় কি যে লিখছেন একজন, তিনি ভাবছেন যে আরে বাবা আমি তো 300 মন্তব্য পেয়ে গেলাম, হ্যাঁ আমি একজন বড় কবি। এবং আমি দেখি যে এখন যিনি লেখেন এই ধরনের, আমি অবশ্যই যারা ভালো লেখেন, যারা সত্যিকারের কাব্যবোধ আছে, ভাষা জ্ঞান আছে, তাদেরকে বাদ রেখে ইন জেনারেল বলছি, সেটার একটা ক্ষতিকর দিক যেটা হয়ে গেছে যে লিখছেন, অনেক প্রশংসা পাচ্ছেন, এবং তিনি ভাবছেন তিনি অনেক ভালো, তিনি কবি হয়ে গেছেন, এবং তিনি নিজেকেই পরিচয় দেন যে আমি কবি, কবি অমুক। আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে যে আমি একজন মোটামুটি চেনা একজন, একটা অনুষ্ঠানে আমার পাশে বসেছে, তা আমি জিজ্ঞেস করেছি যে আপনার নাম কি, আমি তখন তার নামটা জানতাম না, তিনি বলছেন আমি কবি অমুক, হ্যাঁ নিজের নাম বলছেন। হ্যাঁ, তো এই নিজের নামে যে কবি বলা যায় না, আজকেও আমি একটি বই পেয়েছি, একজন আমাকে পাঠিয়েছে, যিনি তার নিজের নামটা লিখেছেন ডক্টর অমুক, এবং সেটি খুলে দেখেছি যে দুনিয়ার রাবিশ তার মধ্যে, এগুলো আজকাল পয়সা আছে এবং বই ছাপানো খুবই সোজা, আপনার কাটা বনে যাবে, সেখানে কম্পোজ করবে পয়সা দিয়ে, পেজ মেকআপ করে সেট আপ করবে, পেন ড্রাইভে ভরে একটা প্রকাশকের কাছে নিয়ে দেবে, সেখানে ওর পকেট ভরা টাকা নিয়ে দেবে, এবং প্রকাশকের প্রকাশনীর একটা লোগো লাগবে। আমরা আসবো পরে আমাদের প্রকাশনা শিল্প নিয়ে কিছু কথা বলবো। আমি তো ধারণা পেলাম কবিতার ক্ষেত্রে যে এক ধরনের একটা নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা চলছে, বড় ক্ষেত্র শিশু সাহিত্য, যেটাকে আমি ব্যক্তিগত গুরুত্ব দেই আর কি, কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের যারা মূল যারা সাহিত্যিক বা প্রবীণ সাহিত্যিকরা আগে কিন্তু সবাই কম বেশি শিশু সাহিত্যও কিন্তু সমান্তরালে চর্চা করতেন, সেটাও তাদের একটা বড় ক্ষেত্র ছিল। আমাদের কেউ কেউ তো শুধু শিশু সাহিত্যই করেছেন, মোহাম্মদ নাসির আলী বলুন, হাবিবুর রহমান বলুন, ইখলাসউদ্দিন বলুন, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু আমাদের সাহিত্যিকদের আমি অতটা দেখি না যে শিশু সাহিত্যটাকেও গুরুত্বের সঙ্গে দরদের সঙ্গে চর্চা করতে আর কি। তো আপনি যে সেটা করছেন আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা অভিনন্দনের সাথে সত্যি জানাতে চাই, কারণ এটা বড় দায়িত্বের অংশ আছে। কিন্তু আমি এটা পাশাপাশি এইটাও আপনার কাছে আমি একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ চাইছি, কেন আমাদের সাহিত্যিকরা শিশু সাহিত্যকে আর সেইভাবে গুরুত্ব দিতে চাইছেন না বা দিচ্ছেন না, আপনার কি মনে হয় আপনার ব্যাখ্যা থেকে? দেখেন, আপনি যেটা শুরু করেছিলেন যে এক সময় এত বড় বড় সাহিত্যিক ছিলেন, আমরাও তো দেখেছি যে সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তার তো শিশু সাহিত্য আছে, তাই না, শিশু ভোলানাথ অনেক কিছু তিনি লিখেছেন, আমরা একেবারে সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে আসে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের তো আমাদের ছোটবেলাটা গেছে তার সেই কি ফেলুদার সেই গল্পগুলো পড়ে, কি মজার মজার সব গল্প। তো এইগুলো আছে, বিভূতিভূষণের গল্প, আমাটির ভেঁপু, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় কিন্তু আমি সেদিনও পড়লাম বড় হয়ে, হ্যাঁ, এবং পড়ে দেখলাম কি আশ্চর্য সেখানে এই তার যে অ্যাডভেঞ্চার আর যে তার যে বিজ্ঞান চিন্তা সেখানে আছে, অদ্ভুত সুন্দর। তো এগুলো হয়েছে তখন, এখন এই এই রকম হচ্ছে না, কেন হচ্ছে না আপনি একটা প্রশ্ন রেখেছেন। আমার এটার কারণ মনে হয় কি যে সেই সময়ে শিশু সাহিত্য নিয়ে শিশুদের জন্য নিয়ে চর্চা ছিল, পত্রপত্রিকা হতো, বই হতো, সংকলন বের হতো। আমি দেখেছি যে ভারতীয় আমার ছেলেরা যখন ছোট ছিল অনেক সংকলন আমি ওদের কিনে দিয়েছি, এত আমার মানে শেলফি আছে আলাদা, যেখানে নানান রকম ছুটির দিনে এরকম নাম দিয়ে দিয়ে সুন্দর সুন্দর সংকলন, যেখানে অনেক মানে বড় বড় রাইটারদের শিশু
নারীদেরকে নিয়ে লেখা গল্প কবিতা ছড়াই গেছে। কিন্তু আমাদের দেশে এই আয়োজনটি কম। বাংলা একাডেমি থেকে কিছু বের হয়েছে শিশুদের জন্য সংকলন বা শিশু একাডেমি থেকে বের হয়েছে, কিন্তু আলাদা করে সুন্দর পত্রিকা বের হওয়া শিশুদের জন্য, যার জন্য লেখকদের কাছে লেখা চাইবেন সেখানে প্রকাশের জন্য, সেটি নাই। আপনি দেখেন খুব বেশি নাই কিন্তু এই ধানশালিকের দেশে। হ্যাঁ, ধানশালিকের দেশে বাংলা একাডেমি শিশু পত্রিকা টাপুর টুপুর ছোটদের কাগজ এরকম, সেটাও নিয়মিত না। শিশুটা ধানশালিকের দেশেও তো অনেকদিন অনিয়মিত ছিল, আবার শুরু হয়েছে। মানে শিশুদেরকে নিয়ে যেন কোনো কিছু করার নাই সমাজের এই ধরনের। হ্যাঁ, বাচ্চাদেরকে একটা উপেক্ষা করা, টিভি চ্যানেলও ছিল না, ইদানিং দুরন্ত বলে একটা টিভি চ্যানেল হয়েছে, এমনি নর্মাল টিভি চ্যানেলেও শিশুদের জন্য আলাদা কোনো প্রোগ্রাম থাকে না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে শিশুদের প্রতি অবহেলা, শিশুদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের শিশু সাহিত্যের বিকাশ সেভাবে ঘটছে না। কিন্তু কোনো কোনো সাহিত্যিক তো নিজস্ব তাগিদ থেকে, নিজস্ব দায়িত্ববোধ থেকে করলে হতো, বা তখন আবার একটা চাহিদা তৈরি হতো সেই লেখাগুলো প্রকাশ করার, হতো দুদিক থেকেই বোধহয় এক ধরনের একটা প্রত্যেকেই পাশাপাশি সমান্তরালভাবে খুব গুরুত্ব দিয়ে কিন্তু শিশু সাহিত্য চর্চা। নিশ্চয়ই, হ্যাঁ, আমিও তাই মনে করি, আমিও তাই মনে করি যে প্রত্যেক কথা সাহিত্যে কবি যারা আছেন তাদের একটা সময় দেওয়া দরকার শিশু সাহিত্যের জন্য। হ্যাঁ, একজন যে শুধুই শিশু সাহিত্য রচনা করবেন তা নাও হতে পারে, কারণ শুধু শুধু শিশু সাহিত্য সাহিত্যের একটা অংশ, হয়তো ততটুকুর মধ্যে তিনি তৃপ্ত থাকবেন না। কিন্তু মূলত যারা সাহিত্য রচনা করছেন তাদেরকেই শিশু সাহিত্যের দিকে মনোযোগী হতে হবে, কারণ শিশু সাহিত্যের জন্য বড়দের জন্য লেখা যেরকম, তার চাইতেও বেশি ভাবতে হবে শিশুদের লেখা। কারণ শিশুদের মনোজগৎ তাকে জানতে হবে, শিশুদের ভাবনা তাকে জানতে হবে, শিশুদের জন্য তাকে শিশু হয়ে যেতে হবে না, তাকে বড় হয়ে যেতে হবে, শিশুদের জন্য বুড়ো লেখক হতে হবে, এবং বুড়ো লেখক হাঁটু মুড়ে বসে শিশু সমান হবেন, তাহলে তার ভিতর থেকে লেখা বের হয়ে আসবে। তা আমাদের আছে কিন্তু এখন, যেমন ধরেন এই যে এখনকার যিনি লেখক শিশুদের বাচ্চাদের নিয়ে কিশোরদের নিয়ে লিখছেন, তিনি মোহাম্মদ জাফর ইকবাল, তিনি খুব ভালো লেখেন। এখনকার যারা সাহিত্যিক আছেন আলী ইমামের পরবর্তী আর একটু কম সিনিয়র, হ্যাঁ, তারাও কিন্তু অনেক লেখেন। কিন্তু সেই সমস্ত সাহিত্য আমি অনেক পড়ে দেখেছি, যেহেতু আমি শিক্ষা আমার পেশা শিক্ষকতার সাথে ছিল, সেই জন্য এই সমস্ত বইপত্র শিশুদেরকে নিয়ে দেওয়া এগুলো আমার দরকারও পড়েছে। পড়ে দেখেছি যে শিশু মনস্তত্ত্ব বুঝে শিশুদের উপযোগী করে তাদের মনের বিকাশ ঘটে, তাদের ভেতরে ইতিবাচক ধারণার জন্ম হয়, দেশ ভাষা ইতিহাস ঐতিহ্য এগুলোর প্রতি ধারণার জন্ম হয়, এগুলোকে বুঝতে পারে, এই রকম করে কিন্তু বেশিরভাগই লেখেন না। লেখেন না কেন? এক নম্বর হচ্ছে যে শিশু মনস্তত্ব সম্পর্কে ধারণা কম থাকে, আরেকটা যেটা বড় সমস্যা সব ক্ষেত্রে, শুধু শুধু শিশুদের সাহিত্যের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ভাষা জ্ঞানের অভাব, পড়তে চাইছে না, এই সংকটটাও কি সমাজে ধীরে ধীরে আমাদের সামনে প্রস্ফুটিত হচ্ছে কিনা, আপনি কি বলেন? মানে যে শিশু পাঠক বা শিশুদের পাঠাভ্যাস, পাঠের চর্চার মোটা দাগের কারণ যে এখন তো বাচ্চাদের হাতে বই আসে না, বাচ্চাদের হাতে আসে যন্ত্র, স্মার্টফোন, ট্যাব আসে, ল্যাপটপ। করোনা এসে তো আরো কিছু বলার নাই, আমরা যারা অভিভাবক তারাই তাদের সামনে কম্পিউটার খুলে তাদেরকে ঝুঁকিয়ে দিচ্ছি, তো সে তখন ক্লাসই করছে না, অন্যান্য সাইটে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো বোঝার উপায় নেই। তো
এই সমস্ত কারণে অনেক আনন্দ তাদের চারপাশে, অনেক কার্টুন, অনেক সিনেমা, অনেক কিছু বই তারা পড়তে চায় না। বই তাদের হাতে এখন দেখা যায় কম, মানে চল উঠে যাচ্ছে বলতে গেলে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে বই যে পড়বে, বই পড়ে যে তার রস গ্রহণ করবে, সেই আগ্রহ তাদের কমে যাচ্ছে। স্কুল কলেজগুলোতে আগে ধরেন স্কুলে যে পাঠ্য বই থাকতো, সে পাঠ্য বইয়ের মধ্যে ভালো ভালো গল্প কবিতা এগুলি থাকতো, সেগুলো থেকে প্রশ্ন আসতো, নিজেরা লিখতো। আমাদের কিন্তু পরীক্ষা পদ্ধতি পাল্টে গেছে। পরীক্ষা পদ্ধতি পাল্টে যাওয়ার ফলে আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল, একটা জিনিস পড়ে শিশুরা হৃদয়ঙ্গম করতো বাচ্চারা, এবং সেটি তার মতো করে লিখতো, সেখানে একটা সৃজনশীলতা প্রকাশ হতো। আমি শিক্ষক ছিলাম, কিন্তু তারপরেও আমি এই পরীক্ষা পদ্ধতি সমালোচনা করি, যেটি নাকি যে কাঠামোবদ্ধ, তারপরে নৈর্ব্যক্তিক পদ্ধতি, এখানে কিছুই পড়তে হয় না, এই খালি দাগ দিতে হয় এবং এর তার কাছে দেখা যায় কি করা যেতে পারে শিশুদের মধ্যে পাঠ্যাভ্যাসের চর্চাটাকে বাড়ানোর জন্য। এখন কি করণীয় আপনি অন্তত ভেবেছেন বা আমার পাঠ্যাভ্যাসের চর্চা বাড়ানোর জন্য? বই, ভালো বই তাদের সামনে তুলে ধরতে হবে, তাদেরকে জানাতে হবে। এখন কিছু কিছু প্রকাশক কিন্তু এগিয়ে আসছে, যে বইকে তারা নানানভাবে প্রচার করছে, বইয়ের গল্প তুলে ধরছে, বইয়ের যে গল্পের ভিতরে যে আনন্দ আছে সেটি তুলে ধরছেন। এখন তো যন্ত্রযুগ চলে এসছে, তো এগুলোকেই ব্যবহার করে শিশুদের কাছে বই পৌঁছাতে হবে। এখন আপনার মুখে বললে হবে না, কারণ তাদের একটা ভার্চুয়াল জগৎ, আমাদের যে ত্রিলোক ছিল আগে স্বর্গমর্ত পাতাল, তার সাথে অনন্ত লোক যুক্ত হয়েছে, চতুর্লোক। হ্যাঁ, কাজে এই যন্ত্র তাদের সামনে রেখে সেখানেই তাদের কাছে বইগুলো তুলে ধরতে হবে। এখন বই, কাগজের বইয়ের ধারণাও কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে, কাগজের বইয়ের যুগ। আমরা যারা চিঠির যুগ, কাগজের যুগ পার হয়ে এসেছে, আমরা এটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছি, আমরা বলছি যে এটা অনেক ভালো, কিন্তু আদতে এটা শেষ পর্যন্ত থাকবে না। করোনার পরে বিশ্বের সংস্কৃতি পুরোই বদলে গেছে, সবই স্ক্রিন নির্ভর হয়ে যাবে। কাজেই স্ক্রিনকে ব্যবহার করে, প্রযুক্তিকে ব্যবহার করে শিশুদের সামনে বই তুলে ধরতে হবে, বইয়ের বই পাঠের প্রতি তাদেরকে মনস্ক করে তুলতে হবে। অভিভাবকদের একটা বড় দায়িত্ব আছে, আর স্কুল যদি আবার আগের মতো হয় তখন সেখানেও একটা দায়িত্ব আছে। এই আর কি, ভালো গল্প যেগুলো। আরেকটা কথা আমি একটু প্রসঙ্গত বলি, যে এখনকার শিশুদের মানসিকতা কিন্তু বদলে গেছে, সেই মতন লিখতে হবে। এটা একটা বড় কারণ, এটা আমি বলতে ভুলে গেছি। যেমন আমার একজন নাতি আছে, আমার ছেলের, নিজের ছেলের একটা বাচ্চা, ওরা সিডনিতে থাকে, তা আমি ওকে মেসেঞ্জারে বাংলা শিখাই, বাংলা পড়াই, এবং তাকে ওই ইয়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের পুতুলের ভোজ একটা বই আছে না, সেই গল্প, সেই বই একটা সিলেক্ট করলাম তাকে পড়ানোর জন্য। এখন তাকে পড়াচ্ছি, সেই গল্পের মধ্যে আছে যে পুতুলের জন্য টেবিলের উপরে খাবার দাবার সাজিয়ে রাখলো, রাত্রিবেলা এসে পুতুলরা খাবে। দেন সে লাইন যখন পড়ে, সে এক লাইন পড়ে আর নিজে পাঞ্চ করে, বলি ইট ইজ নট পসিবল, পুতুলরা কখনো খায় না। তারপর বলে পুতুলগুলো সব খেয়ে ফেললো, তারা এক সকাল উঠে দেখে কিছু নাই, বলে এটাও ভুল কথা। ও কিন্তু লাইনটা পড়ছে, পড়ে আবার নিজেই বলছে যে এটাও ভুল কথা, পুতুল খেতে পারে না। কাজে এখন যে একসময় সে রূপকথা বা সুরানি দুরানি বা অদ্ভুত গল্প, তারপরে পশু পাখির প্রতি নিষ্ঠুরতার গল্প, এগুলো কিন্তু এখনকার বাচ্চারা নিতে পারে না। কাজে এখনকার বাচ্চাদের মন মানসিকতা কিন্তু বদলে গেছে, এবং সেটার সাথে সমন্বয় করে যদি বই পুস্তক লেখা হয়, তাহলে আবার শিশুদেরকে মনস্ক করা যাবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কথায় কথায় আমাদের সময় অনেক পেরিয়ে গেছে। বাংলাদেশের সামগ্রিক সাহিত্যের যে পরিমণ্ডল সাহিত্য সম্পর্কে, কারণ আপনি যেহেতু সব ধরনের লেখালেখি করেন এবং নিজে প্রকাশনার সঙ্গে যুক্ত, সম্পাদনা, সমাজকর্ম, অধ্যাপনা, ফলে আপনি আসলে বলতে পারবেন যে আমাদের সাহিত্য মূলত তার মানের দিক থেকে, তার অবস্থান অর্জনের দিক থেকে বিশ্ব সাহিত্যের তুলনায় কি মোটামুটি একটা সমান্তরাল অবস্থানে আমরা পৌঁছতে পেরেছি এই 50 বছরের সাহিত্য চর্চায়, নাকি এখনো আমরা পিছিয়ে রয়েছি? আপনার কি মনে হয় আসলে, আপনার কি মূল্যায়ন আমাদের বাংলাদেশের সাহিত্য সম্পর্কে? না, আমাদের না একটা গদবাধা ধারণা আছে যে বিশ্ব সাহিত্য অনেক উন্নত, আমাদের সাহিত্য উন্নত না। আমি এটাকে বিশ্বাস করি না। কারণ হচ্ছে, প্রত্যেক দেশের সাহিত্য মিলেই তো বিশ্ব সাহিত্য, নিজের দেশটা ছাড়া। হ্যাঁ, প্রত্যেক দেশের সাহিত্য কিন্তু
সেই দেশের জনজীবন, সেই দেশের সামাজিক সমস্যা, সেই দেশের পারিপার্শ্বিকতা এগুলো নিয়ে রচিত হয়। হ্যাঁ, তা আমাদের দেশের যে চিরায়ত সাহিত্য যেগুলো হয়েছে সেগুলো কি এরকম সাহিত্য নাই? আমি সমকালীন সাহিত্যের কথা বলছি, চিরায়ত সাহিত্য সমকালীন। হ্যাঁ না না, সমকালীন সাহিত্য আমি আসছি যে বিশ্ব সাহিত্যের হয়েছে কিনা। চিরায়ত সাহিত্যে আমাদের মানিক, বিভূতিভূষণ, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ অসংখ্য আছে, বুদ্ধদেব বসু, অসংখ্য রয়েছে। কিন্তু আজকে যদি আমরা এই এই মাপের বা এই উচ্চতার লেখক কতটা পাচ্ছি, কেমন পাচ্ছি, আমি সেটা আপনার কাছে জিজ্ঞাসা করব। ও আচ্ছা, না আজকের এই মাপের এই উচ্চতার লেখক বোধ হয় এখনো তৈরি হয়নি, হওয়ার পথে হয়তো কেউ কেউ আছেন যারা ভালো লিখছেন, তো সামনে যে ভবিষ্যতে গিয়ে আমরা পাবো। আর তারপরেও এখনো যারা ভালো লিখছেন, ধরেন মানিক, বিভূতি, এদের পরে আরো মধ্যবর্তী সময়, তাদের লেখাও কিন্তু বিশ্বের দরবারে পৌঁছানোটা আমাদের দরকার। এটি অনুবাদের মধ্য দিয়ে পৌঁছাতে হবে এবং তখন দেখা যাবে যে আমাদের সাহিত্য কত নানান মাত্রার সাহিত্য আছে। এই আমার সাথে একবার এই যে ডক্টর ফখরুল, ইংরেজির অধ্যাপক, হ্যাঁ, ওনার সাথে আমি একবার যাচ্ছিলাম দিল্লি, তো আমাদের অনেক কথা হচ্ছিল প্লেনে। উনি বললেন যে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু তিনি অনুবাদ করবেন, এর মধ্যে তার অনুবাদটা হয়ে গেছে। হ্যাঁ, সেটির কথা বলছিলেন যে এই যে মহাকাব্যিক এক উপন্যাস, সেখানে যে মিথের সাথে ধর্মীয় কাহিনীর সাথে ইতিহাসের সাথে এই যে মেলবন্ধন করে যে বিশাল এক প্রেক্ষাপট কাহিনী রচিত হতে পারে, আর সেখানে যে ভাষার গাম্ভীর্য, এই জিনিস তো বিশ্ব সাহিত্য পাওয়া যাবে না। তো এটাকে যদি তাদের বিশ্বের দরবারে পৌঁছাতে হয় তাহলে তার ভালো অনুবাদ লাগবে। তো অনুবাদ, অনুবাদের দিকটা, আপনি নিজে একজন অনুবাদক, আপনাকে সালাম জানাই যে আমাদের আমাদের অনুবাদের দিকটা কিন্তু এখনো সবল হয়নি। অনুবাদের দিকটা সবল হলে তাহলে আমাদের যেগুলো ভালো লেখা আছে সেগুলো অনুবাদ করে কিন্তু আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারি, তখন বিশ্বের দৃষ্টি বাংলাদেশের সাহিত্যে। এই সূত্রেই কিন্তু, এই সূত্রেই কিন্তু আমাদের এই প্রসঙ্গটা এসে যায় যে আমাদের প্রকাশনা শিল্প যে এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত, কিন্তু প্রকাশনের ভালো লেখা লিখিত হলেই চলবে না, সেটা ঠিকঠাক মতো প্রকাশিত হবে, ঠিকঠাক মতো বিপণন হতে হবে, ঠিকঠাক মতো বিশ্বের দরবারে পৌঁছানোরও একটা উদ্যোগ নিতে হবে। আমাদের প্রকাশনা শিল্পটি আসলে কতখানি পেশাদার, কতখানি প্রাপ্ত মনস্ক হয়ে উঠতে পেরেছে বলে আপনার মনে হয়? যে যেখানে অনেকগুলো ব্যাপার আছে, লেখক পাঠক সম্পর্ক, লেখকদের সঙ্গে প্রকাশকের সম্পর্ক, পেশাদারিত্বের চর্চা, তাদের একটা পাণ্ডুলিপি ঠিকঠাক সম্পাদনা করার ব্যাপার, এই এই ক্ষেত্রে আমাদের প্রকাশনা শিল্পটিও কি আসলে সেইভাবে বিকশিত হতে পেরেছে, বা কোথায় তার সংকট গুলো, বা কিভাবে সমাধান আপনি দেখেন? মানে নেতিবাচক দিয়ে শুরু করি, মানে প্রকাশনা শিল্পের পেশাদারিত্ব বলতে গেলে নেই। সম্প্রতি দু চারটা প্রকাশনী তারা চেষ্টা করছে নিজেদেরকে এই পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে আসতে, কিন্তু ইন জেনারেল সব এত এত শত শত প্রকাশনী আছে, সব মিলিয়ে যদি দেখা যায় পেশাদারিত্ব নেই আমাদের দেশে। একজন লেখকের লেখা প্রকাশক নেবেন, তারপরে তার কাছ থেকে চুক্তিপত্র সম্পাদনা করে তার স্বাক্ষর নিয়ে শর্তাবলী সব জানিয়ে সেই মতো করে বই প্রকাশ করবেন, এটা তো মানে স্বপ্নের বিষয় দুই একজনের ক্ষেত্রে, যারা অতিশয় জনপ্রিয় আর বিখ্যাত, তাদের ছাড়া আমার মনে হয় না আর লেখকের যে আমজনতা আছে তাদের জন্য এই পেশাদারিত্ব নাই। এখন আমরা পেশাদারিত্বের দিকটা কিভাবে চিন্তা করি, যে যেটা সেটা আছে নাকি, আমরা যে চুক্তিপত্র করা সেটি থাকতে হবে, লেখককে যে সম্মানই, লেখক লিখবেন কষ্ট করে মেধা প্রয়োগ করে তার জন্য তাকে সম্মানই দিতে হবে, লেখকের বই বিক্রি হওয়ার পরে রয়্যালিটি দিতে হবে, লেখক কপি ঠিক মতন পৌঁছাতে হবে, এগুলো ব্যাপারে সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে। লেখক লিখে দিবেন, লেখক কিন্তু বই বিক্রি করবেন না, বই বিক্রির বা প্রচারের দায়িত্ব তার না, তার দায়িত্ব লেখা, ওই দায়িত্ব পুরোটাই হচ্ছে প্রকাশকের। কিন্তু প্রকাশকের বক্তব্য হচ্ছে যে আমরা আমরা তো বইয়ের ব্যবসা করি, আমাদের তো টাকা লাগবে, কাজেই যেখানে টাকা লস হবে সেখানে তারা নাই, সেজন্য
ওই অনেক সময় কি এটা মানে একটা অলিখিত বা অদৃশ্য চলছে, যে দেখা যায় যে আমাদের যেমন আবাসনগুলো আছে না, যে জমি হয় প্লট বিজ্ঞাপন দেয় এবং আগেই ফ্ল্যাট বিক্রি হয়ে যায়, সেখানে একটা ইটও পড়ে নেই, তারপরে ফ্ল্যাট ওনারদের টাকা দিয়ে ধীরে ধীরে সেখানে ফ্ল্যাট উঠতে থাকে। এই প্রকাশনা শিল্প এরকম ঘটনাটি ঘটে যে টাকা নিয়ে নেয় আগে লেখকদের কাছ থেকে, তারপর সেই টাকা দিয়ে বই ছাপানো হয়। এবং এই আমাদের কিন্তু কিছু কিছু টার্মও আছে এরকম, আমি আর সেই টার্মগুলো উচ্চারণ করলাম না, হ্যাঁ, তো এই এই জিনিসগুলো নাই আমাদের। তারপরে অসততা আছে অনেক, ধরেন একজন লেখকের বই ছাপালো 300 কপি, তাকে বললো যে আপনার 500 কপি বই ছাপানো হয়েছে, হ্যাঁ, তার বিক্রি হলো হয়তো 500 কপি, তাকে বলা হচ্ছে যে বই তো বিক্রি হয় না, টাকা দিব কোত্থেকে, এবং টাকা দেওয়া হয় না। এবং এরকম দেখে আমি, আমার নিজের অভিজ্ঞতা আছে যে যেগুলো যে সরকারি ইয়েতে বই কেনা হয়, সরকারি লিস্টে পাবলিক লাইব্রেরি কিনে কি ইয়ে কিনে কি জাতীয় গ্রন্থ কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র, জানানো হয় না তার কাছ থেকে, তখন বই নেওয়া হয়, সিগনেচার না হয়, কিন্তু পরে যে সেটি যে গ্রহণ হলো তার তো একটা মূল্যমান একটা অর্থপ্রাপ্তি ঘটবে লেখকের, সেটি জানানো হয় না। এরকম পদে পদে অসততা আছে। আবার আর এটা হচ্ছে প্রকাশকের দিক, লেখকদের দিকেও আছে। এমন অনেক লেখক আছেন যাদের পকেট ভর্তি টাকা আছে, প্রবাসী লেখক আছে, তারা টাকা নিয়ে ঘুরেন, বই প্রকাশ হয়ে যায়, হ্যাঁ, তাদের বই হয়ে যায়। আবার সত্যিকারের লেখক যারা, যিনি টাকা দিতে পারবেন না, আবার লেখকও লেখককেও টাকা দিবেন না, এটা পড়ে থাকে। এই ক্ষেত্রে না কোনো একটা প্রাতিষ্ঠানিক নজরদারিও নাই। হ্যাঁ, আমরা তো বারবার এই দাবিগুলো তুলছি, সম্পাদনার কথা বলছিলেন, যে জাতীয় গ্রন্থ কেন্দ্র এই দায়িত্বটা পালন করতে পারে, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়, আমার মনে হচ্ছে ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে বোধ হয়। কারণ একটি ঘটনা আমার ক্ষেত্রে আজকেই ঘটেছে। আমার এক প্রকাশক ফোন করেছেন, তার একজন কর্মচারী, যে আপনার কিছু বই জাতীয় গ্রন্থ কেন্দ্র ক্রয় করবে, কিন্তু তারা চুক্তিপত্র দেখতে চাচ্ছে। তা আমি বললাম যে চুক্তিপত্র দেখবে, কিন্তু আপনারা তো আমার সাথে চুক্তি করেননি, কি কি তারা দেখবে, কি দেখাবেন আপনি? বলে হ্যাঁ, এই জন্যই তো আপনাকে ফোন করলাম, আমরা আপনার জন্য একটা চুক্তি পাঠাচ্ছি, আপনি দয়া করে একটু সাইন করে পাঠান। অর্থাৎ মানে এইগুলো চাইলে আগে করা যেতে পারতো, এই জায়গায় যদি এইগুলো থাকতো, কোনো চুক্তি ছাড়া আমরা বই কিনবো না, লেখককে সম্মানে দেওয়া হচ্ছে সেটা যাচাই বাছাই করে, তাহলে হয়তো ধীরে ধীরে অবস্থা পাল্টে তর্কিত। যাই হোক, আমার মনে হচ্ছে একটু বিলম্বে হলো, কিছু কিছু পরিবর্তন হয়তো আসছে, এবং এই ক্ষেত্রে আমাদের লেখকদেরকেও কিন্তু সরব হতে হবে, সোচ্চার হতে হবে, সংগঠিত হবে, এবং তাদের আপনি সম্পাদনার কথা কি বলতে চাইছিলেন? হ্যাঁ, সম্পাদনার কথা বলছি। আপনি বলছিলেন যে একটা সম্পাদনা, ভালো সম্পাদনাও করা দরকার। আমাদের তো এই গড়ে সংস্কৃতি গড়ে উঠেনি, সম্পাদক ইচ্ছা করলে তার বইয়ের 1/4 কেটে দিতে পারে, সেটাই তাকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের দেশে তো সম্পাদনার সংস্কৃতি এখনো গড়ে উঠে নাই। ফলে হয় কি, অনেক আজে বাজে লেখা, অসঙ্গতিপূর্ণ লেখা, ভাষার ভুল, কল্পনার ভুল, উপমার ভুল, উৎপ্রেক্ষার ভুল, এই সমস্ত জিনিসগুলো সব বই ছাপা হয়ে বের হয়ে আসছে। আমি এমনও দেখেছি যে স্বনামধন্য লেখক, যে বহু পুরস্কারে ভূষিত, এমন লেখকের ফ্ল্যাপে নিজের পরিচিতি যেখানে দেওয়া, সেখানে তিনি বা তার হয়ে কেউ লিখেছেন যে আমি অত সনে অমুক বইয়ের মাধ্যমে সাহিত্যে আমার অনুপ্রবেশ ঘটে। তো কোথায় অনুপ্রবেশ লিখতে হয় আর কোথায় প্রবেশ লিখতে হয়, এই জিনিস তো এই সম্পাদনা কমিটি থাকলে এগুলো বুঝতে পারতো। এগুলো বাদ গুরুত্বপূর্ণ আসলে বইয়ের যে সমালোচনা, এই পুস্তক সমালোচনার ব্যাপারটিও কিন্তু খুবই অবহেলিত। এটা হলো কিন্তু আসলে বইয়ের একটু প্রচার হতো এবং জানতে পারতো কারা ভালো লিখছে, কোনটা ভালো। আমাদের দেশে না, আর বিশেষ করে এখন এই প্রযুক্তির বিকাশের ফলে সবই হচ্ছে কি, একজন আরেকজনের ঢোল বাজাবে, একজন আরেকজনের পিঠ চাপড়াবে, এই করে করে পুরস্কার দিচ্ছে, আকসার পুরস্কার, অমুক প্রকাশ সংগঠন থেকে অমুককে পুরস্কার দিচ্ছে, মানে এত এই মানে নিজেরা নিজেরাই
একটা আয়োজন করে এরকম দিয়েছে, ফলে হচ্ছে কি সব জায়গায় একটা দায়িত্ব আছে না, ভালো ভালো দৈনিক গুলো, দৈনিকের সাহিত্য পাতা কিন্তু আরো অনেক বেশি সাময়িক পত্র যদি প্রকাশিত হতো এবং তারাও যদি গুরুত্ব দিয়ে, যেমন কালীয় কলম হস্তধ্বয় সবসময় চেষ্টা করতেন যে গ্রন্থ সমালোচনার অংশটি যেন একটু সমৃদ্ধ হয় আর কি। হ্যাঁ, সেইরকম যদি বেশ কয়েক জায়গা থেকে কাজটা হতো তাহলে কিন্তু আমার মনে হয় একটু কম। আমাদের ওই যে একটা দুটো আছে, যেমন গ্রন্থ বই একটা আছে, সেটাও কিন্তু শুধু প্রকাশিত হয় পরিচিতি, হ্যাঁ শুধু পরিচিতি না, বা বইটা সবার কাছে পৌঁছায়ও না, সেটা বিভিন্ন জায়গায় পৌঁছাবে না, কিছু কিছু জায়গায় তার বিপণন খুব একটা আর কি। তো এই জায়গাগুলো তো অনেক আমাদের সংকট শূন্যতা রয়ে গেছে আমার মনে হয়। এখন ধীরে ধীরে এগুলো যেহেতু এখন আমাদের মানে যন্ত্রের ব্যবহার আমাদের কিছু মন্তব্য এসছে লাইভে, আমরা সেগুলো তুলে আনবো আপনার সামনে। আর দুটো প্রসঙ্গ আমরা আলোচনা করে নিই, এরপরে আজকে আমাদের সৌভাগ্য জুমে আমাদের বন্ধু সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি, সেই যদি কিছু বলতে চাই আমি তাকে অনুরোধ করবো। তবে আমরা অনেক কথাই হয়ে গেল, আমরা অনেক কিছু মোটামুটি আমরা ছুঁয়ে গেছি মাঝখানে একটু কারিগরি বিপর্যয় ছাড়া। এখন আপনি এখন তো অবসর নিয়েছেন, হাতে নিশ্চয়ই অনেক সময়, ছেলেমেয়েরা হয়তো বড় হয়ে গেছে, এখন কি পড়ছেন, কি ভাবছেন, কি লেখার কথা পরিকল্পনা করছেন সেটাকে শুনতে চাই, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার কি স্বপ্ন বা কি প্রত্যাশা কাজ করছে সেটা নিয়ে যদি এখানে আলোকপাত করতেন। আমি তো অবসরে গেলাম এই 2019 এর জুলাইয়ে, মানে জুনের 28 তারিখে জুলাই থেকে আমার অবসর শুরু হলো, আর 2020 থেকে শুরু হলো করোনা। মানে 2020 এর বইমেলাটা শেষ হলো তখনই কিন্তু বিশ্বে শুরু হয়ে গিয়েছে, আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছিলাম না, মার্চ থেকে আর বোধ হয় শুরু হয়ে গেল সে আমাদের এখানে করোনা। করোনা যখন শুরু হয়ে গেল, আমার জীবনের একটা মানুষ যখন কর্মজীবন থেকে অবসরে যায় সেটা কিন্তু তার জীবনে একটা বড় একটা অভিঘাত, একটা বড় একটা টার্নিং পয়েন্ট, হ্যাঁ এক ধরনের বিষাদ স্থবিরতা এগুলো আসে চিন্তার মধ্যে। আর সেই সময় করোনা এসে আমরা সবাই আটকা পড়লাম ঘরের মধ্যে, এবং করোনার কারণে যে সারা বিশ্বে যে আকস্মিক যে বিপর্যয় মানুষের জীবন যাপনে, মানুষের চিন্তায়, মানুষের কর্মচাঞ্চল্যে, সব কিছুর একটা বিপর্যয়, আমাদের মুখ ঢাকা পড়ে গেল মাস্কের মধ্যে, আমরা ঘরের মধ্যে, বাতাসকেও মনে হচ্ছে বিষাক্ত, আমাদের প্রতিবেশীরা দেখছি দরজার সামনে টব গাছপালা রেখে দিয়েছেন যাতে কেউ না ঢুকে, সব কিছুতে ভয়, কেউ কেউ টাকা পয়সাও সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ব্যবহার করছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আমাকে খুব বিপর্যস্ত করেছিল। আমি প্রায় 2-2.5 মাস পর্যন্ত আমি লেখা পড়া কিছুই করতে পারিনি, একেবারে মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। তারপরে অবসর সময়টা আমি ধীরে ধীরে নিজেকে ঠিক করে নিয়েছি, লেখালেখির মধ্যে আছি, লেখালেখি চলছে নানান ধরনের। আমার সমস্যা হচ্ছে কি যে আমার এতদিকে আগ্রহ আর ভালো লাগা আছে, সবকিছুই আমার করতে ইচ্ছা করে, ফলে একটা বিষয়ে অনেক বেশি হয়তো যায় না। তো আমার এই এবারও যেটা 2020-এ আমার একটা মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থ বেরিয়েছে আয়না মামি নামে, এবং সেটা ওই যে বাংলাদেশ রাইটার্স ক্লাব কর্তৃক পুরস্কৃত হয়েছে, আর 1427 যেটা সেটাও 2020-এ 2021-এ প্রকাশিত হলো জননা সাহিত্য পুরস্কার। আর 2021-এর বইমেলাটা তো খুব শুরু হয় না, এরকম বিপর্যয়ের মধ্যে দিয়ে গেল কোনো মতে হলো। তো এর মধ্যেও আমার এই মুক্তিযুদ্ধের নিয়ে, সময়কালের স্মৃতি নিয়ে একটা বই বেরিয়েছে, যুদ্ধদিনের নীল খাতা, আর জলপুরি অনুহের নৌকা একটা গল্প সংকলন আগামী প্রকাশনী থেকে বেরিয়েছে, কিছু ছোটদের বই বেরিয়েছে, কিছু ছড়ার বই, গল্পের বই, এগুলো আমার মানে প্রকাশিত এই সময়ের মধ্যে। আর এছাড়াও আমি একটা কাজ করছি, ওটা আমি এখনো প্রায় শেষ পর্যায়ে, সেই কাজটি আমার হচ্ছে ভাষা নিয়ে, আঞ্চলিক ভাষা নিয়ে। আমি বিক্রমপুরের মেয়ে, বিক্রমপুরের আমার দাদা বাড়ি, নানা বাড়ি, বিক্রমপুরের আঞ্চলিক ভাষা নিয়ে আমি একটা বই লিখছি, কারণ আমি দেখছি এখন যে সময়, এই সময়ে কিন্তু গ্রাম শহর দেশ বিদেশ সব এক হয়ে যাচ্ছে,
নির্দিষ্ট সংস্কৃতি এগুলো থাকছে না, এগুলোর মধ্যে মিশ্রণ ঘটে যাচ্ছে, বিশেষ করে ভাষাটা খুব বেশি মিশ্রিত হয়ে যাচ্ছে। এখন গ্রামের মানুষও প্রমিত ভাষায় কথা বলতে চায়, প্রমিতর সাথে মিলিয়ে কথা বলতে চায়, কিন্তু আমাদের দেশের আঞ্চলিক ভাষার যে সৌন্দর্য, বিভিন্ন অঞ্চল বলা হয় যে 12 কিলোমিটার 13 কিলোমিটার পর পর ভাষা বদলে যায়, আমাদের দেশটা ছোট কিন্তু আঞ্চলিক ভাষার দিক থেকে অনেক সমৃদ্ধ, এই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা দেখতাম যে আমাদের ছোটবেলায় আমার আম্মা কথায় কথায় প্রবাদ বলতেন, এখনকার ছেলেমেয়েরা তো প্রবাদের অর্থই জানে না, বলা থাক দূরের কথা। তো এই যে হারিয়ে যাচ্ছে, এটা আমাকে বেদনার্ত করেছে। তো আমি বিক্রমপুরের ভাষা, শব্দ, প্রবাদ প্রবচন, মানে বিক্রমপুরের লোকভাষা আর লোকসাহিত্য, এটি নিয়ে আমি একটা বই লিখেছি। এখন বইটাকে সামগ্রিকভাবে রিভাইজ করার একটু সময় নেব, এটা হয়েছে। আর পাশাপাশি আমার অন্যান্য লেখা চলছে, গল্প। আর আমি আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, ওটা তো আমি হাত দিয়েছি, সেটা হচ্ছে যে সময়কে, বিভিন্ন সময়ের স্মৃতি। আমার বয়স এখন 62 বছর চলছে, একটা সময় পেরিয়ে গেছি। আমরা আমাদের যে ত্রিকালদর্শী বলে যেরকম, সেরকম ত্রিকালদর্শী যে একেবারে সে স্লেট পেন্সিলের লেখা থেকে এখন আমরা কম্পিউটারে লিখি, তো এই যে করোনা এসে কিন্তু আমাদের বিশ্বপট বদলে দিয়েছে। আমরা কিন্তু আর আগের জীবনে ফিরে যাব না, আর আমাদের এখনকার জীবনের স্মৃতিও হারাবে না, আমরা খুঁজলেই পেয়ে যাব বিভিন্ন, এই যে আপনি রেকর্ড করছেন এখানে আমাদের কথাগুলো থাকবে, স্মৃতি হারাবে না। কিন্তু আমাদের আগের জীবন, এই দৃশ্যপট, ওই জীবনযাত্রা, ওগুলো কিন্তু হারিয়ে যাবে, যেমন করে ভাষা হারিয়ে যাচ্ছে। সেই জন্য সেই সময়টাকেও আমি ধরে রাখার চেষ্টা করছি, নানাভাবে নানান দিক থেকে আমি এই সময়টাকে লিখে রাখার চেষ্টা করছি। পাশাপাশি গল্প কবিতা এগুলো আছে, আর পরবর্তীতে আমি একটা মানে বড় প্রেক্ষাপটে আমার উপন্যাস লেখারও একটা আয়োজন চলছে। এটা খুব দরকার আমাদের, আসলে উপন্যাসের নামে যা লিখিত হয় অধিকাংশ ক্ষেত্রে এইসব ঈদ সংখ্যার মানে আগ্রাসনে এবং এই বই মেলার তাড়নায় যা হয় উপন্যাসের জন্য আসলে উপন্যাস হয়ে উঠতে পারে না। আসলে অনেক সময় নিয়ে দীর্ঘ পরিসরের ভিতর দিয়ে উপন্যাস গুলো আমরা খুব একটা পাচ্ছি না বাংলাদেশে, এটাও একটা বড় আমি মনে করি সংকটের জায়গা, যে কারণে আমাদের এই তারাশঙ্কর মানিক বিভূতিভূষণ আর হয়ে উঠছে না আর কি। যাই হোক, আমরা আপনার কাছে অনেক কথা শুনলাম, আমরা কিছু আলোচনা করবো আমাদের লাইভের প্রশ্নগুলো নিয়ে। আমি এখন একদম শেষ প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, সেটা একেবারে উঠে দিয়ে আপনার উপসংহার টানবো। আমি আমার বন্ধু সালাউদ্দিনকে একটু অনুরোধ করতে চাই, ও তো অনেকক্ষণ ধরে শুনলো আপনার কথা এবং সে যদি এখন কিছুটা বলতে চায় তার অনুভূতি বা তার কোনো জিজ্ঞাসাও যদি থাকে আপনার কাছে। সালাউদ্দিন, তুমি কি আছো এখানে জুম ঘরে? তোমার নাম দেখতে পাচ্ছি কিন্তু পাশে ফোন এবং ভিডিও দুটোই অফ হয়ে আছে। আচ্ছা, বোধ হয় সে দূরে আছে, হয়তো বা আর আসবে। আপনি ভালো ভালো নাম দিয়েছেন, জুম ঘর না, এসে গেছি যে। আমি তো ভাবিনি যে আপনার মনে পড়বে আমাকে, তো অসম্ভব একটা আপনার স্মৃতির প্রশংসা না, এটা চমকেই দিয়েছে, এত সত্যি আপনার স্মৃতি। মাঝখানে আরেকটা সুখবর ছিল, অনেকদিন ধরে 2 বছর ধরে সুখবরটা জানত ছিল, সেটা হচ্ছে যে আমার ছেলেকে পড়তে পাঠিয়েছিলাম নূর মোহাম্মদে। আপনি তখন ওখানে আসতেন মাঝে মাঝে, কিন্তু আমি তো নূর মোহাম্মদ থেকে বিদায় নিয়েছি 2 বছর মাত্র। জি জি, কিন্তু ওই সময়টাতেই ও পড়তো এবং আশ্চর্য হয়েছি যে ওর বাংলা কিন্তু ভালো, এবং আমার ব্যক্তিগত কৃতি মানে আপনাকে ব্যক্তিগত ভাবে এই জন্য একটু মানে জানিয়ে নিলাম এই সুযোগে। আমি আজকে একটা মজার মজার ঘটনা ঘটেছে, আমি হঠাৎ জুম ঘরে আমার আমি শুনছিলাম যখন আপনি বলছিলেন যে হঠাৎ গলাটা সিরিয়াস হয়ে গেল, তা না, আসলে আপনি বাক বদলের কথা বলছিলেন, অভিবাসন যে
প্রভাব রাখে প্রযুক্তি। এটা এটা সত্যি কথা, প্রযুক্তি সাহিত্য থেকে আসলে দূরে সরাবার কথা না, প্রযুক্তিকে প্রযুক্তির ঘাড়ে চেপে যদি একটা সাহিত্যে নতুন সাহিত্য নতুন রঙের নতুন ধরনের সাহিত্য আসে তাতে হয়তো পুরোটা না এলে অনেকখানি আবার ফিরবে, এরকম মনে হয় আমার। আর একটা শব্দ আমার ভীষণ ভালো লাগলো, এইভাবে আমি খেয়াল করিনি কখনো, আপনি বললেন যে বনফুলের ছোট গল্প। তো মজা হচ্ছে যে আমার কাছে মনে হলো বুনো ফুলগুলো যেমন ছোট ছোট হয় না, সেই জন্যই ছোট গল্প লিখতেন কিনা। কল্পনা শক্তি দারুণ সুন্দর। আরেকটা সত্য কথা, তেতো না আসলে ছেলেদের জন্য তেতো, সেটা বলেছেন যে নারীদের উপস্থিতিই হচ্ছে যে সাহিত্যকে, এখানে নারীদের উপস্থিতি স্পষ্টতর এবং উজ্জ্বল ভাবে আমরা দেখতে পাই। এটা আসলে অস্বীকার করবার কোনো কারণ দেখি যতই ভালো লাগে, নারীদের উপস্থিতি বলতে আমি নারীদের অবয়ব বুঝাইনি, আমি বুঝিয়েছি মানে নারী কথা সাহিত্যিকদের কথা, তখন কথা সাহিত্য নিয়ে প্রসঙ্গ উঠেছিল, সেটা বলেছি, সেক্ষেত্রে উজ্জ্বল। আর আর উপস্থিতি অবয়ব উজ্জ্বল তো সবাই, এই যে এখন আলম খুরশেদকে কত সুন্দর লাগছে, সালাউদ্দিন আপনাকে অনেক সুন্দর লাগছে। আর আপনি যখন শিশু সাহিত্য নিয়ে বলছিলেন না আপা ঝর্ণা, তখন আমার মনে হচ্ছিল যে এই নামটা দেয়াটাই অপরাধ হয়েছে বাঙালিদের, এটাকে শিশু সাহিত্য ডাকা হচ্ছে বলে এটা শিশু থেকে যাচ্ছে, এবং রুগ্ন শিশু মানে একটু সবল শিশু হলে কি নাম দিলে ভালো হতো, চঞ্চল শিশু হলে একটা কথা ছিল, তাও না, শিশু এবং রুগ্ন এরকম মনে হচ্ছে। আমাদের নামটা বদল করলে কিছু অবস্থার বদল হয় কিনা সেটা হয়তো ভাবা যাবে। আর সঞ্চালক একটা কথা বলেছেন খোরশেদ, বলছে যে পাঠকও কমে যাচ্ছে, এটাও হয়তো একটা রুগ্নতার বা ক্ষুদ্র মানে ছোট থেকে যাবার কারণ, এটা আমার কাছে খুব মনে হয়। ওই একটু আগে পাশে একটা অনুষ্ঠান চলছে, আসাদুজ্জামান নূর ভাই বলছেন যে, আমি বলছিলাম যে প্রশ্নটা আসলে আপনাকে করবার জন্য তৈরি করেছিলাম, ওনাকে করে ফেললাম তবু আপনাকে শোনা যায়, সেটা ছিল যে বড় বড় মন বড় মানের অনুষ্ঠানগুলো মঞ্চে বা বড় মাপের মানুষগুলোর লেখায় বা কথায় রুচি শুদ্ধতা সৌন্দর্য এগুলোর বেশ অভাব দেখতে পাই, করণীয়টা কি নূর ভাই, শুধুই দুঃখ প্রকাশ? তো নূর ভাই বলেন যে বড় এইটার জবাব আমি আসলে আসলে ওটা আমি আগেই দিয়ে রেখেছিলাম এবং উনি তৈরি হয়েই এসেছিলেন বোঝা গেল, বেশ গুছিয়ে বললেন। শেষ কথা ছিল যে উনি যতীন স্যারের কথা বলছিলেন, ওনার শিক্ষক যতীন সরকার, শিক্ষক না, সরকারের কথা বলছিলেন যে ওনার একটা কথা যে শিক্ষার্থীর সংখ্যা কমে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যে জন্য বাচ্চা বইটই মানে পাঠ্য বইয়ের বাইরে কিছুই পড়ে না, শোনেও না, মারাও শুনে আসেননি, সেই জন্য মারাও তৈরি না, ওনারা ছোট্ট একটা ডিভাইস ধরিয়ে দিয়ে নিজের জন্য একটা স্বস্তির সময় খুঁজে নেন, এটাও একটা ব্যাপার। তো আপনার কাছেও নিশ্চয়ই এই ধরনের একটা জবাব হয়তো বাড়ি দিয়েছে, কিন্তু আমার ধারণা আমি প্রশ্নটা হয়তো স্পষ্ট করে আপনাকে করতে পারিনি, কিন্তু আপনার পুরো কথা এগুলো নানান ভাবে হয়তো বা উঠে এসছে। আমার কাছে ভালো লাগছে যে বইটই সরি বইটই এইভাবে বলা ঠিক না, মানে খুব একটা সাহিত্যানুরাগ দেখানোর সুযোগ বা স্পর্ধা বা স্পৃহা কোনোটাই নাই, কিন্তু তারপরে এতক্ষণ ধরে আপনি আমাকে শুনলেন মন পেতে কান পেতে, এটা সত্যি সত্যি একটা গর্বের। আপনার কথা তো এমনি শুনতে ভালো লাগে, এত চমৎকার উচ্চারণ করেন, উচ্চারণ নিয়ে তো আপনার অনেক কাজ আছে, অনেক চেষ্টা আছে, যে আপনি বলেছেন সেটা শ্রুতি মধুর হয়ে ওঠে আপনার উচ্চারণ বাচন ভঙ্গি এগুলোর কারণে, কথা তো অবশ্যই দামি কথা, ভালো কথা। হ্যাঁ, রুচির রুচির বিকৃতি তো আছেই, কারণ আমাদের সাহিত্যে এক শ্রেণীর লেখা হয় যে যেখানে মনে করা হয় যে সেখানে সেক্স যৌনতা এগুলো থাকতেই হবে, এবং সে যে আমরা ছোটবেলায় কৌতুক বলতাম যে
এক ছাত্র গুরু রচনা শিখেছে, পরীক্ষা এসেছে নদী রচনা, তখন সে লিখলো যে একটা নদী বয়ে গেছে গ্রামের পাড়ি, সেখানে গরু চড়ে বেড়াচ্ছিল, তারপরে গরু রচনা চলে টেনে নিয়ে নদীর ধারে। হ্যাঁ, সেই রকম করে প্রাসঙ্গিক করে কোন কোন লেখা আছে যেখানে যারা মনে করেন যে এটা দিতেই হবে, শারীরিকতার এই রগরগে বর্ণনা মানে দরকার নাই, প্রয়োজন নাই, সেখানে একটা এরকম এই ধরনের দেন, এবং সেটাকেই মনে করা হয় যে এটা দিলে আধুনিক হওয়া গেল। আজে বাজে অশ্লীল কথা, অশ্লীল ভাষা, স্ল্যাং, এগুলো ইউজ করলে বুঝি সাহিত্য দামি হয়ে গেল। আমাকে একজন লেখক বলেছিলেন যে আপনার লেখা পড়ে আমার দম বন্ধ হয়ে আসে। কেন? আপনার লেখা কোনো ই নাই এর মধ্যে, কিছু এত ভালো লেখা থাকলে তো হবে না, দম বন্ধ হয়ে আসে। তিনি বুঝাতে চাচ্ছিলেন যে স্ল্যাং নেই, যেখানে স্ল্যাং এর দরকার হবে সেখানে অবশ্যই আসবে, যেখানে যৌনতার দরকার হবে সেখানে অবশ্যই আসবে, কিন্তু আরোপিত 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 হলে তো হবে না, আরোপিত হলে তো হবে না। তো এগুলো হচ্ছে রুচির বিকৃতি, এরকম আছে। ধন্যবাদ সালাউদ্দিন আজকে আসার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আবারও তোমার দেখা পাবো আমরা আর কি, একসময় তুমি নিয়মিত ছিলে আর কি, আজকে দীর্ঘ বিরহের পর আজকে আবারও তোমাকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপাকে দিয়ে এই বিরহ ভঙ্গ হবে এটা ভাবিনি। আপাকে দিয়ে হওয়ার কারণও আছে, তার একটি মন্তব্য এখানে এসছে না, যে মিস্টার হান্নান নামে এক ভদ্র লিখেছেন এখানে যে আপনার বয়স 62, আশ্চর্য আপনার সৌন্দর্য, মনেই হয় না 60 বয়সে আপনি আর কি। তো সেটাও একটা কারণ হতে পারে সালাউদ্দিন আজকে বিরহ ভঙ্গের একটা কারণ হতে পারে, সেই আকর্ষণেই বোধ হয় সালাউদ্দিনের আশা। যাই হোক, আমার এক বন্ধু লন্ডন থেকে আলমগীর ফরিদুল হক, সে একজন বেশ সিরিয়াস পাঠক, সে মনে হচ্ছে ঝর্ণা রহমানের লেখালেখির সঙ্গে খুব ভালো মতোই পরিচিত, সে দুটো মন্তব্য করেছে, আমি মন্তব্য দুটো আপনাকে পড়ে শোনাই। তার ঝর্ণা রহমানের কাব্য সাহিত্য আমাদের নূতনত্ব দিয়েছে, তার আঞ্চলিক কাব্যশক্তিও বেশ প্রতিবাদী রাজনৈতিক অনুসঙ্গ যোগ করেছে, যা নিঃসন্দেহে আমাদের সাহিত্য জগতের উজ্জ্বল উদ্ধার। এটি তার প্রথম মন্তব্য। দ্বিতীয় মন্তব্য করেছে, ছোট গল্প, শিশু সাহিত্য, নাটক, কবিতা লেখার বিভিন্ন ধারা অন্বেষণে আমাদের কবি অত্যন্ত সফল, বিশেষত তার ভাষাগত দক্ষতার সাথে নারীবাদী দৃষ্টিভঙ্গির গল্পগুলি উল্লেখযোগ্য। এই মুহূর্তে দুটো গ্রন্থের কথা মনে পড়ছে, অন্য এক অন্ধকার, ঘুম মাছ ও এক টুকরো নারী। অনেক ধন্যবাদ যিনি মন্তব্য করেছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, আর এত সুন্দর শব্দ উজ্জ্বল উদ্ধার দিয়ে আপনি মন্তব্যের মধ্যে ব্যবহার করেছেন, খুবই ভালো। বুঝতে পারছি আপনারও খুব ভাষা জ্ঞান ভালো, আপনার পাঠ অভিজ্ঞতা ভালো, যে কারণে আপনি এত চমৎকার মন্তব্য করতে পেরেছেন। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে, আপনার জন্য অনেক শুভকামনা। রাজনৈতিক ধর্ম কি বাঙালির মন মানসিকতায় আচ্ছন্ন নয়? বাঙালি সংস্কৃতির কোন আবহ ব্যাপক মনন জগতে আজ অনুপস্থিত। রাজনীতি যেমন শিল্প সাহিত্যের প্রভাব ফেলে, শিল্প সাহিত্যকে সমাজ বদলায় না, আজকে শিল্প সাহিত্যকে সে দায় বহন করে। আমাদের শিল্প সাহিত্য কি তার রাজনৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব কতটা পালন করছে বা কি প্রভাব সে ফেলছে? অবশ্যই শিল্প সাহিত্য দায় বহন করে, বলা হয় যে সমাজ বদলের হাতিয়ার, অনেক সময় কবিতাকে বলা হয় বিপ্লবী কবিতা, বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম যেরকম লিখেছেন, এখনো যারা লেখেন, কথা সাহিত্য আছে যেগুলো সমাজকে প্রভাবিত করবে, করে এবং সমাজে ইতিবাচকতা প্রকাশ করে, তো সেটার দায় তো আছে। কেউ কেউ বলেন যে না, লেখকের কাজ লেখা, সেখানে সমাজে ওই ধরনের দায় বলে কিছু নাই, কিন্তু আমি সেটা মনে করি না। আমি লেখক আকাশ থেকে পড়া কোনো ব্যক্তি না, লেখক সমাজেরই মানুষ এবং সমাজেরই প্রতিফলন ঘটবে তার লেখায়, এবং সে কারণে লেখার মধ্য দিয়ে একটা সুস্থতার দিকে, একটা সুন্দরের দিকে, কল্যাণের দিকে যাত্রা বা সেই রকম একটা সুর লেখার মধ্যে ধ্বনিত হলে তার প্রভাব কিন্তু সমাজে পড়ে, সেই সাহিত্য পাঠ করে সেখান থেকে মানুষ গ্রহণ করে, কাজে লেখকের দায় আছে।
আমি এই সূত্রেই আমার চিনি মন্তব্য করেছি হ্যাঁ না উনি আমাদের হ্যাঁ নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই সূত্র ধরে আমরা আমাদের শেষ প্রশ্নে চলেই আসি সেটা আসলে মূলত ছিল যে আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বাংলাদেশকে ঘিরে মানে আপনার দেশকে ঘিরে আপনার কি অনুভূতি কি আবেগ কি স্বপ্ন কাজ করছে এই মুহূর্তে ফলে আপনার বর্তমানে স্বদেশ ভাবনা মুক্তিযুদ্ধের 50 বছর বা স্বাধীনতা 50 বছর পূর্তির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কিভাবে আপনার স্বদেশ ভাবনাটিকে ব্যক্ত করবেন আমরা তো আসলে খুব ভাগ্যবান প্রজন্ম আমরা যারা বিজয় দেখেছি 71-এ আবার সেই বিজয়ের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা দেখলাম সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও দেখলাম আমরা সত্যি একটা ভাগ্যবান প্রজন্ম কিন্তু দেশ যে 50 বছর এগিয়ে গেল সেই দেশের কতটুকু হয়েছে এই যারা প্রাণ দিলেন যারা নিজেদেরকে বিলিয়ে দিলেন সম্ভ্রম দিলেন কত কষ্ট করেছেন যারা বেঁচে আছেন তাদের অর্জনের এই দেশটি কতখানি এগিয়েছে এটির দিকে দুই রকম আমরা দেখি যে দেশের জন্য কষ্টই হয় বেশি দেশ কিছু কিছু ক্ষেত্রে এগিয়েছে সেগুলোর জন্য ভালো লাগে আপনার অবকাঠামোগত দিকে এগিয়েছে নানান রকম ভবন ব্রিজ কালভার্ট সেতু ইত্যাদি হয়েছে পদ্মা সেতু হলো মেট্রো রেল হচ্ছে এরকম এই সমস্ত প্রযুক্তির দিক থেকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে এগুলো অগ্রযাত্রা এগুলো ভালো দিক কিন্তু অনেক দিক থেকে যেটাকে আমরা ভেবেছিলাম চেতনাগত দিক মানসিকতার দিক সেগুলোতে অনেক নীতি ঢুকে পড়েছে এগুলো মানে দেশকে যিনি ভালোবাসেন বা দেশের সত্যিকারের একজন নাগরিক তার কাছে এগুলো ভালো লাগার কথা না আমাদের এগুলো হতাশাগ্রস্ত করে আমাদের মানসিকতা মুক্ত সংস্কৃতি চেতনা মানবিক বোধ সহনশীলতা এগুলো চলে যাচ্ছে এগুলো অনেক বেশি নীতি আক্রান্ত মানুষ মানুষকে সহ্য করতে পারে না বেশি ক্ষমতার রাজনীতি ক্ষমতার লোভ অর্থ লোভ দুর্নীতি পরায়ণতা এগুলো মানুষকে আক্রান্ত করছে বেশি আত্মকেন্দ্রিকতা সম্পদের লোভ এই সমস্ত কারণে দেখেন আমাদের সমাজের এমন কোনো স্তর নাই যে যেখানে দুর্নীতি নেই আমার কেবল মনে হয় যে আমাদের দেশটা একটা সোনার দেশ হতে পারত যেটি বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা বলে বলে মুখে ফেনা তুলে ফেলি হ্যাঁ কিন্তু ওটা একটা ওই ইউটোপিয়ান একটা ভাবনাই রয়ে গেছে এটি হতে পারত সত্যিকারের সোনার বাংলা যদি একটা দিক যদি শুধু আমাদের দেশে হতো হ্যাঁ আমাদের দারিদ্র আছে আমাদের অশিক্ষা আছে আমাদের জনসংখ্যার স্ফীতি আছে অনেক অনেক সমস্যা কিন্তু এগুলো সবই শক্তি হতে পারত যদি একটা দিক থাকতো ঠিক সেটি হচ্ছে যে মানুষের নৈতিক উন্নতি যদি নীতির দিক থেকে আমাদের একটা উন্নতি থাকতো যদি নীতি থাকতো যে এটা অন্যায় এইভাবে টাকা মেরে খাওয়া অন্যায় এভাবে ব্যাংক লোন নিয়ে আত্মসাৎ করা অন্যায় এই বোধটা যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমাদের দেশ সোনার দেশ হতে পারত তো এইটা আমাকে খুব কষ্ট দেয় যে নীতিহীনতা দুর্নীতি পরায়ণতা আমাদের দেশের সমস্যাগুলোর বা নেতিবাচক দিকের একটা প্রধান দিক এটা যদি মানুষের ভিতরে এটা কিভাবে তৈরি হবে আমি জানি না কে তৈরি করবে কবিতা শোনাবেন কথা দিয়েছেন তার আগে ছোট্ট একটি মন্তব্য এসছেন সেই হান্নান সাহেবই করেছেন আমি জাস্ট একটা সংযুক্ত এসে বলে রাখি যে ফেসবুকের ভাষা অনুসরণ করলেই সময়ের রুচি বুঝতে অসুবিধা হয় না একজনের নাম আমি আপনাকে শোনাতে যে আপনার ভালো লাগবে বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক এবং চিন্তাবিদ রফিক কায়সার আপনি হয়তো তার নাম শুনে থাকবেন রফিক কায়সার সাহেব এই অনুষ্ঠানটি দেখছেন আর কি এটা আমার জন্য খুব আনন্দের আর কি আমি
একটা কবিতা একটু বড় কবিতা বেছেছি কারণ হচ্ছে আমি এই একই ভিতরে বড় মানে এই দুই পৃষ্ঠা না কোন অসুবিধা নেই প্লিজ আমি এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছি সেই জন্যই কবিতাটি নিয়েছি কারণ আমি তো মূলত কথা সাহিত্য করি পাশাপাশি আবার কবিতাও লিখি সে কারণে আমার অনেক গল্পের মধ্যে কাব্য ভাষা প্রবেশ করে যায় রূপকতা আসে সুরিয়ালিজম আসে এগুলো আসে জাদু বাস্তবতা আসে আবার অনেক কবিতার মধ্যেও গল্প চলে আসে আমি একটা কবিতা বেছেছি যার মধ্যে একটা গল্পের আমেজ আছে কাজে গল্প আর কবিতা দুই রকমই পড়া হবে আর একটুখানি একটু ভূমিকা দিয়ে নিই যে এই কবিতাটির মধ্যে কিছু দেহাতি ভাষা আছে দেহাতি ভাষায় আমি অভিজ্ঞ না ভারতের যেগুলি প্রত্যন্ত অঞ্চলের ভাষা তো এই ভাষাটির শুদ্ধতার জন্য আমি আবার একজন অভিজ্ঞ জনকে দেখিয়ে নিয়েছিলাম আমার উচ্চারণ হয়তো ততটা ভালো হবে না তারপরেও আমি এটি পড়তে চাচ্ছি আমি এই কবিতাটি পড়ছি আমার কাব্যগ্রন্থ হরি ত্রেহেলে হৃদয় এখান থেকে কবিতার নাম পাথর পথ ও ত্রসরেণুতে প্রজাপতি তোমার গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ধরে একদিন আমি গিয়েছিলাম অনেক দূর ভেবেছিলাম পথটা বুঝি সিঁদুর টানা সিঁথির মতো সরু আর লালচে এঁটেল মাটির মেঠো পথ যেমনটা বাংলাদেশের গাঁও গ্রামে হয় আর কি তুমি তো দেখেছো পদ্মা পাড়ের এদো গ্রামগুলোর মেঠো পথ কেমন কাদা মাখা তাল তাল ঠান্ডা মাটি দুধারে নুনিয়া লতা আর ক্ষুদ্র কাটা শাকের ঝোপ আর ছোট ছোট ফুলের মধুর চোঙে পুরো মাথা ঢুকিয়ে দিয়ে তীর তীর করে লেজ নাচায় লাল মুসলিম পাখার ফড়িং জানো তো মেঠো পথে হাঁটতে গেলেই গ্রাম বাংলার এই ফড়িংগুলো আজগুবি ঘুড়ির মতো চারপাশে উড়তে থাকে তারপর পথটা যখন বাঁক নিয়ে অন্য কোনো গ্রাম বা জমির আলের দিকে ঢুকে পড়ে পাড়ে দাঁড়িয়ে থাকা হিজল গাছ দেখেছো দেখলে মনে হয় না গেঁটে বেতো বুড়ো যার হাড় গোড় সব গেঁট পাকিয়ে ফুলে ফুলে আছে হাসি পায় তো তাই না কিন্তু কি তার চকচকে সবুজ পাতা একেবারে কচুয়া মদ খেয়ে মাতাল রসালো সবুজ আধার থেকে তখন ঝুল খেতে খেতে বেরিয়ে আসতে থাকে গোলাপি ফুলের লহর কি বলছো রাঙামাটির পথে চলতে গিয়ে আমি কেন হিজল আর নুনিয়ার গল্প শোনাতে বসলাম তোমাকে কি করব বলো তোমার গেরুয়া মাটির লতানো পথটি দেখে তো রোমাঞ্চে গা কাটা দিয়ে উঠেছিল আমার গুনগুন করে তোমার গানটিও আমি কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করিয়ে দিচ্ছিলাম কিন্তু যেই না চলতে শুরু করলাম দেখি ইটের গুঁড়োর মতো কঠিন সেই পথ রুদ্র সন্ন্যাসীর তেজময় চক্ষুর মতো সেখানে জলজল করছে রঙের আগুন বর্ণালী চক্রের মতো শিশি করছে ধুলোর ধোঁয়া আচ্ছা তাহলে এই হলো তোমার মনের হাত বাড়িয়ে ধুলোয় লুটিয়ে পড়া আর আমি একে কবি মনের নিবেদন প্রণতি ট্রণতি কত কি ভাবতাম শ্রীনিকেতন থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম ওই রাঙামাটির পথে একটা তিন চাকার রিক্সা নিয়ে চালক ছেলেটার সাথে গল্প করতে করতে ওর নাম ফটিক আমি বলেছিলাম ফটিক কে জানো সে বলেছিল জানবো না কেনে সে তো কবিগুরুর বালক সর্দার আসিল ছোটবেলায় সেরকমই সেলাম আমি তাই বাপ নাম রাখাছে ফটিক তোমার কি রাখাল নামে কোনো ভাইও আছে ফটিক হেসে বলে কবিগুরু রাখিসেন না তাহলে আমার বাপ মা না রাখে কি করে বলো আমার ভাইয়ের নামও রাখাল বটে গো দিদিমণি ফটিক আমাকে তার বাহনে চড়িয়ে প্রথমে বলেছিল এটা হলো গিয়ে কবিগুরুর রাঙামাটির পথ এই পথ গেছে দূর দুপাড়ের এই পথ গেছে দুপাশের গ্রাম ছাড়িয়ে খোয়াই বন ছুঁয়ে কোপায়ের ধার বেয়ে আরো দূরে আমি বলি আমার ছোট্ট নদী খোয়াইয়ের ধারে নিয়ে চলো ফটিক
খুয়াইয়ে জল নেই গো দিদি, শুকনো চড়া। আমি বলি, দূর শুকনো হবে কেন, ও তো এঁকে বেঁকে চলা নদী, আমাদের ছোট নদী। আমি কোপাইয়েরও জল দেখব, শুনবো খোয়াইয়ের পাথর নুড়ি ছোড়াছুড়ির শব্দ। ফটিক বলে, তা পাথর তুমি দেখবে দিদি, খোয়াই পাথর খেয়ে খেয়ে পেট ফুলিয়েছিল, এখন পেট চিতিয়ে মরে পড়ে আছে, দেখা যায় শুধু পাথর আর পাথর। ফটিক আমাকে পাথরের পথ বেয়ে রিক্সা চালিয়ে নিয়ে যায় অনেক দূর ছোট্ট একটা সেতুর পাশে, বলে, এই হলো কোপাইয়ের মেয়ে খোয়াই, দেখো না বিটি পাথর খেয়ে কেমন হেদিয়ে আছে, তেবে কবিগুরু থাকলে এখানে সুতা বইয়ে দিতে পারত, তিনি তো ছিলেন জীবন দেওতা, মরা জিনিসকে বাঁচাতে পারতেন, তার হাতে জল ছিল, ফুল ছিল, বীজ ছিল, মাটি ছিল, এখন কিছু নেই, সব পাথর হতে লেগেছে। আমি পাথরের দিকে করুণ চোখে তাকাই, অমনি পদ্মার তলদেশের বালিয়াড়ি আমায় আঁকড়ে ধরে বলে, রবিকে ডাকো না গো, বড় তেষ্টা। আমার কপোতাক্ষ পঁকিয়ে ওঠে, বলে, পাথরের ভার আমি সইতে পারি না, সমুদ্রের কাছে আমার বকেয়া বিস্তর খাজনা, মধুকে ডাকো না গো। আমার হিজলের ফুল, বটের ফল, জোনাক পোকার ঝোপ, কাশবন, বাঁশবন, কানাকুয়ো, জলডাহুকের দল, পাথর ভস্য ওড়াতে ওড়াতে বলে, সব যে জ্বলে গেল, জসি নেল না। আমার কাদামাটির বিতান, মাছের সিন্দুক, গাভীর ওলান, কৈতরের কবিতা, সব পাথরের আবাসনে প্রতিদিন বেগার শ্রমিক। আমি ফটিককে বলি, জল ফুল আর বীজের দেওতাকে কি করে পাই বলতো। ফটিক হঠাৎ রিক্সা থামিয়ে পথের ধারে একখণ্ড পাথরের দিকে আঙুল তুলে বলে, দেখো দিদি কেমন সুন্দর। আমি বলি, কি ওই বোচা ধোচা পাথরটা? ফটিক বলে, না গো। তাহলে? ফটিক বলে, পেরজাপতি। অমনি পাথরের আড়াল থেকে দুই পাপড়ির একটি ছোট্ট প্রজাপতি উড়ে গিয়ে ত্রসরে নুতে মিলিয়ে যায়। খুব ভালো নির্বাচন হয়েছে এবং তার চেয়ে ভালো হয়েছে পাঠ, আপনি যে একজন ভালো মানে বাচিক শিল্পী সেটাও আমাদের জানা হলো আর কি। অর্থাৎ আসলে অনেক অনেক প্রতিভা আপনার এবং আপনার মধ্যে আজকে নথি থেকে পেয়ে আমাদের অনুষ্ঠানটি সত্যি খুব স্মরণীয় এবং বরণীয় হয়ে উঠেছিল। তো সময় শেষ, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আশা করি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের সামনে আরো অনুষ্ঠান আছে, আপনি মাঝে মাঝে যুক্ত হয়েছেন, ভবিষ্যতে আশা করি আপনাকে পাবো আবারও। আর যারা দেখলেন এখানে বা লাইভে শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামী পর্ব অনুষ্ঠান, আগামী সেটা হবে 24 তারিখ এই মাসের বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, আশা করি আপনি আবার যুক্ত হবেন। তো ঝর্ণা রহমান, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় নিই, আমার পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, মন খুলে কথা বলার আমরা একটা পরিবেশ পেয়েছি, খুব ভালো লাগলো অনেকদিন পরে এই ধরনের কথাবার্তা বলে আড্ডা, যদিও ভার্চুয়াল কিন্তু মনেই হচ্ছিল না যে আমরা সত্যিকার ভাবে মানে বাস্তব ভাবে বসে নিই, ভালো লেগেছে খুব। আমাদের যারা দেখেছেন শুনেছেন দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা মন্তব্য করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। আর এই জুম ঘরে এসে যারা কথা বলেছেন, সালাউদ্দিন ছিলেন, এখন দেখতে পাচ্ছি মাহি আবরার, আরো একজন এসেছেন, তিনি তিনি একদম শেষে যুক্ত হয়েছেন, তিনি তিনি আমারই ঘরের মানুষ, যদি ঘরে নেই, তিনি আছেন অনেক দূরে চাঁদপুরে গ্রামে, আমি জানি না মাহিয়া কিছু বলতে চায় কিনা, অন্তত আপনি একটা আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে চাই কিনা সে আর কি। অসম্ভব ভালো লেগেছে আপনার পাঠ, খুব সুন্দর। আলম ঠিকই বলেছে, উনি সত্যি একজন ভালো বাচিক শিল্পী, মানে কথা ডায়ালগ সংলাপ যেভাবে বলছিলেন খুব ভালো লেগেছে,
অনেক ধন্যবাদ। তুমি শুনে খুশি হবে যে ঝর্ণা রহমান তোমার মতো একজন সঙ্গীত শিল্পীও বটে আর কি। তুমি আমার রবীন্দ্রসঙ্গীত করো, ঝর্ণা রহমান মূলত আধুনিক গান করেন আর কি, যে গান লিখে। নিশ্চয়ই আমাদের এমন একদিন সময় হবে যেদিন আমরা সামনাসামনি বসে আপনার গান শুনবো। থাকলো না, আমি আগে থেকে কেন দেখতে পেলাম না শেষ মুহূর্তে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনি এইটুকু এসেছেন তাতেই আমার অনেক আনন্দ লেগেছে। যন্ত্রের উপরে হাত নাই, আমিও মাঝখানে আসার সাথে সাথে আমি ঢুকেছি, কিন্তু আমি জানি যে শেষ মুহূর্তে হয়তো এখনো একটু হলো পাবো, সেই জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনারা সামনের দিনগুলোতে একটু সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। যে করোনার কথা বললেন ঝর্ণা রহমান, সে করোনা কিন্তু আবারও একটু মাথা তুলতে চাইছে আর কি, ফলে আমরা যেন তার শিকার না হই, আমরা যেন সবাই সাবধান থাকি, সুস্থ থাকি, এই কামনা করে আপনাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করে আজকের এখানে শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।